আচ্ছা, রেকর্ডিং চালু করে দিয়েছি। তো আমরা গতকালকে একটা ডিজাইন দিয়েছিলাম, তো সেই ডিজাইনটা চলেন আগে ডাউনলোড করি। ডিজাইনটা ডাউনলোড করার পরে আমরা দেখবো কিভাবে কাজ করা যায়। তো ডিজাইনটা কোথায় আছে? আমি ডাউনলোড করেছিলাম মনে হয়, আমার এখানে ডাউনলোড করা মনে হয় আছে, একটু দেখি। আর ভাইয়া, কালকে যে ডক্স ফাইলে কি যেন দিতে দিতে দিছিলাম, তো ওটা দিয়ে দিছি, আমি একটু চেক করে দেখেন দেখি। ওই যে অঙ্গীকার নামা, নামা অঙ্গীকার নামা দিয়েছেন ঠিকভাবে? জি জি, আমি দিই। আমার মানে আমার পুরাটা চেষ্টা করছি, এখন একটু চেক করে দেখেন, অন্যদের সাথে মিলাই দেখলাম, তো ওইভাবে দিচ্ছি আর কি। ইনবক্স করছিলাম কালকে আপনাকে। আচ্ছা জি ভাই, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, কিসের জন্য জানি বুঝতে পারলাম না। ৩২ জন দিয়েছেন, ৩২ জন। আরাফাত ভাই অঙ্গীকার নামা দেন নাই এখন পর্যন্ত? হ্যালো আরাফাত ভাই। হ্যাঁ রাজিন আপু, আরাফাত ভাইকে একটু নক দেন তো। রাজিন আপু আচ্ছা স্যার, জি একটু নক দিয়ে দেখেন তো, তাকে ডাকতেছি সে তো নক ই করতেছে না। এই যে অঙ্গীকার নামা এখন পর্যন্ত আরাফাত হোসেন দেয় নাই। তারপর আবু সাইদ ভাই, আবু সাইদ ভাইকেও তো দেখলাম। আবু সাইদ ভাই, জি স্যার। আপনি অঙ্গীকার নামা এখনো জমা দেন নাই? না স্যার, কেন? আমি মানে কালকে ব্যস্ত ছিলাম, তো আজকে দেবো স্যার। তারপর চৌধুরী শাওন ইমতিয়াজ ভাই আছেন? এবং মিরাজ রায়হান, মোস্তফা ওয়াসিফ, রিয়াদ রাজ্জাক, এরা তো মনে হয় বাদ আর কি ক্লাস করতেছে না। সৌরভ খান ভাই তো ক্লাস করে, কিন্তু সে তো দিচ্ছে না কেন? যারা যারা অঙ্গীকার নামে জমা দেন নাই, দ্রুত লিখে জমা দিয়ে দিয়েন। দিয়েছে মাত্র ৩২ জন। আমাদের ডিজাইনটা ওপেন হয়েছে, আমরা ডিজাইনে, আচ্ছা এখানে জুম করার দরকার নাই, কন্টেন্ট গুলো আমাদের মতো করে দিলাম, শুধু ডিজাইনটা করি আগে বোঝার স্বার্থে। চলো নতুন একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিলাম দেবো আজকে 15তম ক্লাস। এখানে index.html, আমি কাজটা আমি করতে থাকি, আপনারা দেখেন। এগুলো সিম্পল কাজ, যেগুলো আমরা প্রথম থেকে করেছি সেগুলো প্রথমে করতেছি, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন। দুটো ফাইল আমরা তৈরি করলাম, আমি আমার ভিএস করে চলে যাই। এখানে ওপেন হয়েছে, এখানে আগের একটা কাজ ওপেন হয়েছে, এগুলো কেটে দেই ভাই। কালকে তো 21 ফেব্রুয়ারি, কালকে কি হবে ক্লাস? জি কালকে না না ভাই, সরকারি সরকারি কোনো ছুটির দিন ক্লাস হবে না ভাই। আচ্ছা ভাই,
15 ক্লাস আমরা এটাকে সে ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইনডেক্স ফাইল। আপনার অঙ্গীকার নামা এখনো জমা দেন নাই তো? দিছি তো। কোথায় ভাই? ওইদিনই তো বললেন আমার নাম, ওই যে নাম একটু চেঞ্জ আছে আর কি, আরাফাত সাহির আছে যেটা। জি জি জি, মানে আমার যেটা মেইন ইমেল দেওয়া আছে এলডিপি তে সেটা হচ্ছে মানে আরাফাত সাহির যেটা দেওয়া আছে, আরাফাত হোসেন অন্য একটা ইমেল। এখন তো জয়েন আছেন আরাফাত হোসেন থেকেই তাই না? হ্যাঁ এখন জয়েন হয়েছে আরাফাত হোসেন দিয়ে। আর আরেকটা বিষয় আপনাকে ডাকা, সেটা হচ্ছে এই যে তারিক বিন জিয়াদ। হ্যাঁ এ কি আপনার মাধ্যমে আসছে? হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিনে ক্লাস করবে না আচ্ছা ভাই তো আসতো পুরো কই নিয়ে গেছে বাবা। আচ্ছা আমি নক করতেছি স্যার, আমি তাহলে আপডেট শুনে নেই ওনার কাছে কি আপডেট। আচ্ছা ঠিক আছে শুনেন স্যার, প্রেজেন্ট একটু দিয়ে দিতে। কে আসছেন? তুর্য, তুর্য ভাই? জি স্যার, তুর্য, তুর্য রয়। ঠিক আছে ভাই স্যার, 30 না? হ্যাঁ 31। তুর্য রয়। আর কারো বাকি আছে অ্যাটেন্ডেন্স? আমরা এখানে আমাদের ইনডেক্স ফাইল ওপেন করলাম, আমাদের ইনডেক্স এর ভিতরে যা যা লাগে আমরা লিখলাম, যেগুলো আমরা এখন পর্যন্ত দেইনি কখনো, এগুলো পরবর্তীতে থাকবে, এগুলো সমস্যা না, তারপরে এখন কেটে দিই, এখন পর্যন্ত আমরা শিখিনি। জি ভাই আবার একটু বলেন, জোরে বলেন, শুনি নাই। মানে এগুলো শর্ট ভাবে আসলো কি করে? জি জি স্যার, এটা একটা এক্সটেনশন ইমিট নামে। আবার একটু দেখে যান তো স্যার। এই যে আমার এখানে ইমিট নামে একটা এক্সটেনশন ই করা আছে, তার এসে শুধুমাত্র এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব প্রেস করলে এটা চলে আসে। স্যার আমার তো অ্যাক্সেস না মনে হয়। আপনি কোনটা ইউজ করেন? এইটা এইটাই স্যার। ভিজুয়াল কোড ইউজ করেন? জি স্যার। আপনি এখানে এই যে এই অপশনটা আসবেন, এই যে চারটা ডট এক্সটেনশনে, হ্যাঁ এখানে লিখবেন ইমিট। ঠিক আছে ওইটা লিখে সার্চ দিলে ওইটা ইনস্টল করে নেবেন। এখানে আমার চ্যাট আর অনেকগুলো আছে কি কি জানি, এই যে ইমিট নামে একটা আছে দেখছেন, এই যে ইমিট, হ্যাঁ এইটা ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে। তো আমরা একটা ইনস্টল লিখে নিলাম, আমাদের স্টাইল ফাইলটা বানানো হয়ে গেছে। তো স্টাইল ফাইলটা বানানো হয়েছে, সরি কিন্তু স্টাইলের সাথে আমরা এখন পর্যন্ত লিংক করি নাই তাই না? লিংকটা করে নেই। সবাই আমার সাথে সাথে একটু রিপ্লে করবেন, তাহলে আমার ক্লাস করতে একটু সুবিধা হবে। ওকে স্যার, নাহলে মনে হয় যেন একা একা কাজ করতেছে। আচ্ছা এটা আমাদের ডিজাইনটা কেবলমাত্র আমরা স্ট্রাকচার দ্বারা করাইলাম। তারপর এখন আমাদের ডিজাইনটা কোথায় আছে? এখানে। তো প্রথমে আমাদের ডিজাইনে কি আছে একটু খেয়াল করেন,
ডিজাইন আছে, উপরে বাম সাইডে একটা লোগো আছে এবং ডান সাইডে ছয়টা মেনু আছে, ডান সাইডে ছয়টা মেনু আছে। তো আমরা প্রথমে লোগোটা এবং মেনুর জন্য দুটো ঘর তৈরি করি। চলুন, আমরা প্রথমে আমরা কি বলেছি যে ডিপের ক্ষেত্রে ডিপ দিয়ে যখন আমরা ডিজাইন করব, আমরা প্রথমে একটা মেইন ডিপ নিয়ে নিব, যে ডিপটাকে আমরা একটা নির্দিষ্ট একটা ওয়াইড দিব, সেই ওয়াইডে সবাই একসাথে কাজ করবে। তো আমরা একটা ডিপ নেই প্রথমে, সরি ডিপ নিলাম, এটা একটা নাম দেই, ক্লাস দিলাম কন্টেইনার। ভাই আমার মতো করে আমি নাম দিচ্ছি, আপনারা আপনার মতো দিতে পারেন, তবে প্রফেশনাল ভাবে দিলে সেটা সুন্দর হয়। প্রফেশনাল ভাবে দিলে সেটা ভালো হয়। তো এখন এখানে দিলাম ক্লাস কন্টেইনার, দেন দিলাম কি দিব, এখানে ডিপ দিয়ে আরেকটা আমাদের এই যে ক্লাস ডিপ কন্টেইনার নামে যে অপশনটা দিলাম, এই অপশনটা ধরুন এই অপশনটা হচ্ছে আমাদের মেইন ডিপ। এইটার ভিতরে আমরা সকল ডিজাইন, যত ধরনের ডিজাইন আছে এখানে যা যা আছে সব এটার আন্ডারে করব। তো এইটার আন্ডারে ভাগ করে করে তো আমরা একটা কাজ করতে পারি ডিজাইন অনুযায়ী, যে আমাদের প্রথম সেকশন, এই প্রথম সেকশনটাকে আমরা এখন আলাদাভাবে ডিজাইন করব। তো প্রথম সেকশনটার জন্য আমরা একটা ডিপ নিলাম, ডিপে ক্লাস দিলাম, এটা নাম দিব কি, নাম দিলাম ধরেন হ্যাঁ মেনু দেন, মেনু মেনুবার, ভাই কথা মতো দিলাম মেনুবার, এখানে আমরা নাম দিলাম এটা মেনুবার, এইটা মেনুবারের আন্ডারে ডিজাইন হবে। তো আমরা এই পর্যন্ত থাকুক, আমরা আগে এইটা একটু ওয়াইডটাকে নির্দেশ করে নিই, কারণ এখানে দেখা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ওয়াইডের ভিতরে আছে। তো নির্দিষ্ট ওয়াইডটা কত দিব আমরা এখানে, তার আগে যত সময় সিএসএস করবেন, আমাদের দুই তিনটা জিনিস সবার জন্য কমন থাকবে। সেই কমন জিনিসটা কি, সেই কমন জিনিসটা হচ্ছে হ্যাশ দিয়ে, এই জিনিসগুলো আমি আপনাদের কিন্তু প্রত্যেকবার করার সময় আপনারা এটা আগে করে নেবেন, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা আপনারা দিয়ে নেবেন। দেন আরেকটা আছে বডি, বডির মার্জিন 0 অটো। এই যে দুইটা কাজ করে নিয়েছি, এই দুইটা কাজ করার কারণে আপনাদের আমাদের বক্সের ভিতরে কোনো ঝামেলা আর করবে না, আর কিসের বডির কোনো যে এক্সট্রা আলাদাভাবে মার্জিন থাকে সেই মার্জিনটাও আর ধরবে না। তো এখন একটু জুম করে দেন স্যার একটু, হ্যাঁ একটু জুম করব স্যার, জি এবার ঠিক আছে, জি স্যার ঠিক আছে। এখানে বডি, বডিটা আমরা দিয়ে নিয়েছি, বডির একটা মার্জিন 0 অটো দিয়েছি। তো এখন আমরা আমাদের কন্টেইনার যে ডিপটা আছে, কন্টেইনার ডিপটাকে একটা ওয়াইড দিব, ওয়াইড দিলাম আমরা ধরেন এটাকে কত পিক্সেল ওয়াইড দিব আমরা, 900 পিক্সেল দিলাম, 900 পিক্সেল, এটা আমাদের মন মতো দিলাম, যেহেতু ওখানে কোন আমাদের পিএইচডি দেওয়া না, এটা ছবি তো, এটা আমরা মন মতো আঁকতেছি, পরে আপনাদের যখন কোনো পিএইচডি দেওয়া হবে আপনারা মেপে মেপে দেখবেন যে কতটুকু আছে। আর এটার মার্জিন 0 অটো করতে হবে, তা না হলে মাঝখানে আসবে না, 0 অটো। দেন আমাদের এই পর্যন্ত থাকুক, থাকার পরে এটা এইটার একটা বা বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, বা এই কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যাতে বোঝা যায় যে এটা মাঝখানে আসছে কিনা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার একটা আপাতত অ্যাশ কালার, হালকা একটা অ্যাশ কালার এই প্রথমটাই বসাই দিলাম। এখন পর্যন্ত কিছু শো করবে না, কেন করবে না, কারণ আমরা এখন পর্যন্ত কোনো ভিতরে কোনো কন্টেন্ট দেইনি। কি হলো, পিসিটা যে স্লো কাজ করতেছে ইদানিং, খুবই মারাত্মক অবস্থা। খাওয়াইতে গেছিলাম কিন্তু খাওয়াইতে তো এই কাজ হয় নাই, মানে এসএসডি সাপোর্ট করে না।
লাগাইছিলাম তুমি সাপোর্ট করো না আচ্ছা এটা এখানে এখন কিছু নাই তো এটার ভিতরে কিছু নেওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা করতে পারি আমরা যেহেতু মেনু বার তৈরি করব তো মেনু বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার থাক লাগবে না ওটা পরবর্তীতে আমরা তৈরি করে নেব এখন আমরা মেনু বারের ভিতরে আমাদের অপশন আছে কয়টা একটু খেয়াল করেন একটা আছে লোগোর অপশন আরেকটা আছে আপনার মেনুর অপশন তাই না সবাই তো আমার সাথে রেসপন্স করেন তাহলে কাজটা দ্রুত হয়ে যাবে যারা একদম নতুন আছেন ভাই তারা একটু বেশি রেসপন্স করবেন তাহলে ভালো লাগে আজকে এমনিতে কথা আর কি আসতে বলতেছি যদি কারো শুনতে কষ্ট হয় তাহলে বলবেন কারণ আমার গলাটা প্রচুর পেইন হইতেছে কালকে রাতে ঠান্ডা লাগছে সারা রাত্র আর কি ঘুমাতে পাই না গলা ব্যথায় প্লাস এটাকে দিলাম লোগো মানে একটা নাম দিলাম এই এই ডিভের ভিতরে লোগো আসবে তো এই ডিভের ভিতরে যদি লোগো আসে আমরা লোগো আনবো কির মাধ্যমে আইএমডি ট্যাগ এর মাধ্যমে তো আমরা একটা লোগো ছোট একটা লোগো নিয়ে আসি চলেন ছোট একটা লোগো নিয়ে আসি লোগো 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 ডট পিএনজি তো এখান থেকে ছোট স্মল লোগো দেই তাহলে ছোট লোগো আসে নাহলে বড় বড় এস এম এ স্মল লোগো পিএনজি এখান থেকে একটা লোগো নেই আপাতত এটা কি পিএনজি লোগো না পিএনজি না এইটা মনে হয় পিএনজি লোগো আছে হ্যাঁ এটা পিএনজি আছে আচ্ছা পিএনজি কোনটা ডিপিজি কোনটা এগুলো কি আপনারা দেখলে বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পারি স্যার যে লোগো শুধু পিএনজি নাও লাগবে কেন স্যার পিএনজি লোগোর ব্যাকগ্রাউন্ড থাকে না আর লোগোতে ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা আমাদের ডিজাইনের সাথে ম্যাচিং করতে অনেক অসুবিধা হয়ে যায় দিলাম এটা এখানে ডাউনলোড করলাম তো চলেন এখন আমরা আমাদের কোডে চলে যাই ইমেজ এর সোর্স এর ভিতরে আমরা আমাদের লোগোটা বসাই দেই লোগোটার নাম ছিল প্রথমে এইচ দিয়ে শুরু ছিল এই যে এস এটা আছে হ্যাঁ আর অল্ট এর ভিতরে আমরা এখানে একটু লিখে দিই লোগো এটা লিখে দিলাম মানে যদি কখনো আমাদের ইমেজটা শো না করে তাহলে কি অবস্থা হয় এখন তো রিফ্রেশ করে দেখি দেখেন এখানে আমাদের 900 পিক্সেলের একটা জায়গা চলে আসছে সবাই একটু খেয়াল করেন এখানে 900 পিক্সেলের একটা জায়গা চলে আসছে এবং লোগোটা একটা জায়গা নিয়েছে তো আমাদের লোগোটা তো এত বড় রাখবো না আমরা লোগোটা এত বড় রাখবো না তো লোগোর ইমেজটাকে আমরা এখান থেকে ছোট করে দেই লোগোর ইমেজটা দিব আমরা হাইট দিব ওয়াইড দিব 100 আর হাইটও দিব 100 ফুল হবে এখন এটা লোগোটা ছোট হয়ে আসছে এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে করবেন না স্যার না স্যার স্যার হাইট না দিয়ে যদি শুধুমাত্র ওয়াইড দেই তাহলে কি প্রবলেম হবে শুধুমাত্র ওয়াইড দিলে আপনার ওরা ডিফল্ট ভাবে হাইটটা নেবে তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে ঝামেলা করতে পারে মানে এখন এইটার ক্ষেত্রে এই যে দেখেন আমি কিন্তু হাইট কেটে দিয়েছি তো ও যদি স্কোয়ার ছবি হয় এমন যদি হতো যে এটার হাইট আর ওয়াইড মনে হয় সমান আমার যা মনে হচ্ছে চলেন তো দেখি এটার হাইট ওয়াইড মনে হয় সমান হ্যাঁ 240 240 দেখছেন এই জন্য আপনি ওয়াইড দিয়েছেন বিদায় ও ওই অনুযায়ী হাইটও নিয়ে নিছে বুঝতে পারছেন ভাই যদি এমন হইতো যে এটার হাইটটা বড় ওয়াইডটা ছোট তো সেক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা করতো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটা কোড যেহেতু কম করা লাগতেছে লাগবে না আমরা ওয়াই হাইটটা দিলাম না এই পর্যন্ত রয়ে গেল দেন আসবে আমাদের লোগোর পরে আসবে কি আরেকটা ডিভ নিয়ে আসবো সবাই একটু খেয়াল করেন যে কিভাবে সাজাচ্ছি এভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে করবেন দেখবেন আপনাদের সমস্যা হবে না ধরেন যেটা আছে মেনু বার ওটাকে আমরা নাম দিলাম ন্যাপবার নামে একটা নাম দিলাম এটার ভিতরে আমরা মেনু বার গুলো সাজাবো তো মেনু বার গুলো কিভাবে সাজাবো ইউএল এলআই দিয়ে ঠিক আছে অর্ডার আনঅর্ডার লিস্ট আর ইউএল এলআই তার ভিতরে আসবে এ কেন আসবে এ বলেন তো লিংক করার জন্য হ্যাঁ লিংক করার জন্য লিংক করার জন্য মিশু আপু আপনি আছেন জি স্যার আসি
খেয়াল করতেছেন তো, এখন কিন্তু আমি একদম ধরে ধরে দেখাচ্ছি, জি স্যার। একটু খেয়াল করেন, ভালো করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই আর কোনো সমস্যা থাকবে না। তো এটার ভিতরে লিখলাম হোম, হোম। তো আমাদের কপি হবে কোনগুলো, রিপিট হবে শুধু এলাই গুলো, এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমাদের ছয়টা ছিল, ছয়টা লিখলাম। তো এগুলো একটু নাম চেঞ্জ করে দিই তাহলে ভালো হবে। হোম, তারপরে অ্যাবাউট, তারপরে দিলাম প্রোডাক্ট, তারপরে দিলাম সার্ভিস, সার্ভিস, তারপরে দিলাম কন্ট্রাক্ট, অ্যাড্রেস, এই কটা দিলাম। এখন দেখি এটার ভিউটা কেমন আসলো। এই যে দেখেন নিচে চলে আসছে, এইটার ভিউটা সবকিছু আসছে কিন্তু নিচে চলে আসছে। তো এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এইটা আমরা সমাধান করতে পারি আমাদের ফ্লট এর মাধ্যমে। আর ফ্লট যদি আমরা না করি, বর্তমান লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে ফ্লেক্স, আমরা ফ্লেক্সই ব্যবহার করব। তো ফ্লেক্সটা কিভাবে ব্যবহার করব? যদি ফ্লট ব্যবহার করা লাগতো তাহলে আমার একে বলা লাগতো, ধরে ধরে একে বলা লাগতো, মানে অনেক ঝামেলা হইতো, তাই না? তো আমরা ফ্লেক্স বলবো কাকে? ফ্লেক্স বলবো মেনুবারকে। এইটা খেয়াল করেন, কেন মেনুবারকে বলবো? আগে এইটা একটু দেখাই আপনাকে যে মেনুবারকে বললে কি হয়। ডিসপ্লে বলক না, ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। এখন দেখেন কি হয়, দেখেন দুটো পাশাপাশি চলে আসে। এখন আপনাদের বলি আমরা মেনুবারকে কেন বললাম, কন্টেইনারকে কেন বললাম না? যে মেইন ডিভ এর ভিতরে, যে মেইন ডিভ এর ভিতরে আমরা দুইটা ডিভকে পাশাপাশি করতে চাচ্ছি, সেই মেইন ডিভকে যদি আমরা বলে দেই যে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে যে ডিভের পর, মানে প্রত্যেকটা ডিভ, যেমন এখানে লোগোর পরে আসছে ন্যাভবার, ন্যাভবারের পরে যদি আরো কোনো ডিভ আসে তাহলে সেগুলো একটার পর একটা সিরিয়াল বাই বসে যাবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে কই দেন। না স্যার, একটু আরেকবার রিপিট করেন কি জানি বললেন। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স এইটা খুবই এখন উপকারী একটা প্রপার্টি। সেটা কেমন? আগে আমরা ফ্লট দিয়ে কাজ করতাম, ফ্লট লেফট, ফ্লট রাইট, ফ্লট মিডল। হ্যাঁ, তো এক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের ঝামেলা করতো, আবার ডিজাইন করা যাইতো কিন্তু ঝামেলা করতো মাঝে মধ্যে। তো ওইটা সমাধানের জন্য ডিসপ্লে ফ্লেক্স আসছে। তো ফ্লেক্সটা কি? ফ্লেক্স হচ্ছে কোন ডিভের ভিতরে, ধরেন একটা ডিভ হচ্ছে মাদার ডিভ, কোন মাদার ডিভের ভিতরে তাদের চাইল্ড ডিভদের যদি পাশাপাশি বসাতে চাই, তাহলে মাদার ডিভকে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স বলে দেন, তাহলে তার ভিতরে যতগুলো চাইল্ড ডিভ আছে তারা একটার পর একটা সজ্জিত হয়ে বসে যাবে, ঝামেলা করবে না কোনো। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। মাদার ডিভ কন্টেইনার না মেনুবার? এখানে আমাদের যে দুইটাকে আমরা পাশাপাশি বসাতে চাচ্ছি, দেখেন এটাকে বসাতে চাচ্ছি কোনটা, লোগো আর ন্যাববারকে আমরা পাশাপাশি বসাতে চাচ্ছি না? তো লোগো এবং ন্যাববারের মাদার ডিপ, মানে ইমিডিয়েট মাদার ডিপ কোনটা? মেনুবার, তাই না? জি স্যার। এই জিনিসটা বুঝতে হবে যে মাদার ডিপ কোনটা আমাদের। এইটা হচ্ছে একদম ফুল সবার ডিপ, বড় ডিপ, কিন্তু আমরা যে দুইটাকে পাশাপাশি বসাতে চাচ্ছি সেই দুইটার মাদার ডিপ হচ্ছে মেনুবার, কারণ এই মেনুবারের পরে ইমিডিয়েটলি তারা আছে, তাদের দুইজনকে আমি পাশাপাশি রাখতে চাচ্ছি। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার, জি স্যার। এই যেমন এই আরেকটু বাদই দেখাচ্ছি, যেমন এই ন্যাভবারের ভিতরে, ন্যাভবারের ভিতরে অনেকগুলো এলআই আছে না, অনেকগুলো এলআই আছে, এই এলআই গুলোকে আমরা পাশাপাশি কিভাবে বসাতে পারি দেখবো, ঠিক আছে? আমাদের এখন ডিসপ্লেটা কিভাবে বুঝতে আসলো, দেখেন এখানে লোগো আছে, লোগোর পাশে এখানে আমাদের কন্টেইনার ন্যাপবার গুলো আছে। তো ন্যাপবার গুলো এই অবস্থায় আছে, আমাদের এটাকে আগে কি করতে হবে স্যার? জি বলেন। এই যে আমরা যে ইউজ করি না ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে ইনলাইন ব্লক, এই ব্লক ইনলাইন ব্লক, এই মানে এগুলা মানে কি? এগুলো আমরা কাজে ব্যবহার করার সময় দেখবো। ডিসপ্লে ব্লক করে দিলে ওইটা ওইখানে ব্লক হয়ে যায়, মানে ওইখানে আর অন্য কোনো কন্টেন্ট আসে না। বুঝতে পারছেন?
মানে আপনার ওইটা ওখানে ব্লক থাকবে, তারপরে ইনলাইন ব্লক, যে লাইনের ভিতরে আপনি কাজ করতে চাচ্ছেন যে এটা এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না, সেক্ষেত্রে ইনলাইন ব্লক ব্যবহার করতে হয়। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, জি স্যার। আরো আরো কাজের ক্ষেত্রে আমরা দেখব, অনেক অনেক কিছু দেখব, দেখবেন। তো আমরা এখানে লোগোর তো আমাদের তেমন কোনো কাজ নাই, লোগোর কাজের জন্য আমরা এখানে কোনো জায়গা রাখার দরকার নাই, আমরা এখানে ডট ন্যাব, ন্যাব বারের জন্য আমরা কি করতে পারি, ন্যাব বারের জন্য আমরা এইটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স বলি তাহলে কাজ করে কিনা চলেন দেখি। এটা আমি ব্যবহার করি নাই কখনো, তারপরে করে দেখি। না, কাজ করতেছে না, কেন করতেছে না বলেন তো? ডোমনে স্যার ওই যে নেভারে পরে ইউএল ইউজ করতে হবে মনে হয়, ইউএল ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ এলআই গুলো আছে ইউএল এর আগে, তাই না? তো নেভার যদি আমাদের কখনো কাজে লাগে আমরা ব্যবহার করব। এখন থাকুক নেভারটা, এখানে খালি পড়ে থাকুক, আর এখানে একটু লোগোর জন্য জায়গা রেখে দিই, যদি কখনো লাগে কাজ করব, তা না হলে করব না। মানে এটা আমরা জায়গা তৈরি করে রাখলাম তাদের জন্য। এখানে এটা কেন করছি বুঝতে পারছেন ভাই? প্রয়োজন হলে কোনো ডিজাইন যদি আসে আমরা যেন করতে পারি, তখন যেন হিবিজিবি না হয়ে যায়, না লাগলে আমরা এটা কেটে দিতে পারবো। তো এখানে আমাদের আসবে হলো ডট ন্যাব ন্যাববার ইউএল। এই যে দেখেন, আমরা কোন ক্লাসের ভিতরে যদি কোনো আপনার ট্যাগ কে ধরতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ধরবো, সেই ক্লাসকে আগে ডাক দিব, এখানে খেয়াল করেন, তারপরে সেই ট্যাগের নাম ধরে ডাক দিব। এখন যদি আমরা বলি ডিসপ্লে ফ্লেক্স, এখন দেখি আমাদের কোনো কাজ করে কিনা। এখন এগুলো সব পাশাপাশি বসে গেছে, একটু খেয়াল করেন, পাশাপাশি বসতে আমাদের ডিজাইন গুলো একটু এলোমেলো আছে, ওগুলো আমরা ঠিক করব। এইটাকে আমরা কি বলে দেব, এইটাকে আমরা বলে দিব লিস্ট টাইপ নান, লিস্ট স্টাইল নান বলে দিব, নান বলে দিব। স্যার লিস্ট স্টাইলস টাইপ হবে স্যার? না, এটাই হয়ে যাবে। এই যে দেখেন চলে গেছে, সাউন্ড হচ্ছে কার ওখান থেকে? একটু ভাইয়া মাইকটা একটু অফ করেন। এই যে দেখেন, শুধু লিস্ট স্টাইল আমরা লিস্ট স্টাইলটা কি বলেছি, নান বলে দিয়েছি, দেখে সামনের যে ফোটা ফোটা দাগগুলো ছিল সেগুলো আমাদের উঠে গেছে কিনা ভাই? উঠে গেছে। এখন আমাদের এখানে এই পর্যন্ত রইলো, আমরা এটার কাজ যদি আমাদের আবার লাগে আমরা আবার পরবর্তীতে করব। এখন আমরা আবার কি করব, এটাকে ধরবো আবার, একটু খেয়াল করেন যে কিভাবে ডিজাইন গুলো করতেছি। এখন আমরা যাব ডিবের ভিতরে, ন্যাপবারের ভিতরে ইউএল ছিল, ইউএল এর কাজটা করেছি, এখন ইউএল এর পর এলআই। তো আমাদের সিরিয়াল অনুযায়ী যেতে হবে, তা না হলে কাজ করবে না। তো আমরা ন্যাপ ডট ন্যাপবার লিখলাম প্রথম, তারপর ইউএল লিখলাম, তারপর এলআই লিখলাম। এখন আমরা এলআই কে ধরলাম, এলআই কে ধরে আমরা যদি বলি তোমার চারপাশে একটা ই নিতে পারো, তুমি এলআই হেরে কি করতে পারো, প্যাডিং আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা প্যাডিং একটা দেই না, থাক এটাকে প্যাডিং দেবো না, প্যাডিং দেবো এ কে। আচ্ছা এটা আপাতত ধরেন কোনো কাজ করলাম না, এটার জন্য জায়গা রেখে দিলাম, যদি লাগে আমরা কাজ করব তখন। তারপরে এ, আমাদের যে এ ডিজাইনটা আছে এইটা টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন কি করে দেব, নান করে দেব। এই টেক্সট ডেকোরেশন নান করার ফলে এই যে নিচের দাগগুলো আছে দাগগুলো চলে যাবে, খেয়াল করেন, দেখেন নিচের দাগগুলো চলে গেছে। সবাই কি দেখতে পাচ্ছেন না, কেমন একটু জুম করে দেব, এই যে দেখেন, এখন দেখেন টেক্সট ডেকোরেশন নান করে দেওয়ার ফলে নিচে যে দাগগুলো ছিল সেগুলো চলে গেছে। এখন এইটা আছে আপনার একটার সাথে একটা লাগানো আছে, এখন এগুলো যদি আমরা আলাদা করতে চাই, আমরা এটাকে একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং। এইখানে প্যাডিং দেওয়ার একটা বিষয় আছে, কি বিষয় আছে, যে দুই পাশে আমি কতটুকু দিব এবং উপর নিচে পি এ ডাবল ডি প্যাডিং, উপর নিচে আমি কতটুকু দিব সেটা আমার এখানে নির্ণয় করে নিতে হবে। কিভাবে নির্ণয় করব, আমরা যদি প্যাডিং হিসেবে বলি যে ধরেন উপর নিচে আমরা নিব কত পিক্সেল, 20 পিক্সেল, সব চারপাশে 20 পিক্সেল নিলাম প্রথম অবস্থায়, দেখি কি হয়।
দেখেন সুন্দর গ্যাপ গ্যাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? স্যার উপরে আর নিচে মনে পেরিটে কাজ করে নাই স্যার? না উপরে নিচেও কাজ করেছে, উপরে নিচেও কাজ করেছে, আমি দেখাই আপনাদের। এই যে দেখেন কই গেল, এই গেল কোথায়? ওই যে দেখেন উপরেও 20 পিক্সেল আছে, দেখতে পাচ্ছেন ভাই? চারপাশে তার 20 পিক্সেল আছে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখেন এইটা থেকে যখন এইটা যাচ্ছি আমাদের হাতের চিহ্নটা পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এলআই কে একটা মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন। তাহলে কি হবে আমি আপনাদেরকে দেখাই। আপনি আমার রিকোয়ারমেন্টটা কি বুঝতে পারছেন ভাই? এখানে আমি কি বলছি রিকোয়ারমেন্টটা, রিকোয়ারমেন্টটা একটু খেয়াল করেন, যে আমরা একটা লাইভ লাইভ দেখে নেই তাহলে হয়তো বা বুঝতে আমাদের সুবিধা হবে। কোনটা দেখবো লাইভ আমরা, কোনটা দেখবো? আচ্ছা জব সার্কুলার, এটা কি আছে? জব সার্কুলার আসলে বিডি জবস গট, এটা কি পেজ? আচ্ছা না এটা হবে না। আচ্ছা আপনারা একটা ওয়েবসাইটের নাম বলেন, আমরা সেটাই যাই। আচ্ছা আমি W3 স্কুলস, আমি অক্টা এফেক্স নিয়ে কাজ করি, তো অক্টা এফেক্স এ যাই দেখি যে কি অবস্থা আছে। লোডিংটা শেষ হোক। হ্যাঁ এটা আছে, কিছুটা আছে, কিভাবে আছে বুঝলাম? আপনারা খেয়াল করবেন যে একটা থেকে যখন একটা নিতেছি মাঝখানে একবার কিন্তু হাতে চিহ্নটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা ওটা অল্প একটু জায়গা রাখছে, এই যেমন এইখানে খেয়াল করেন, নিচেটা খেয়াল করেন, এই যে যখন আমরা লেখার উপরে নিয়ে আসতেছি তখন এটা হাতে চিহ্ন পরিবর্তন হচ্ছে কাটসাপের চিহ্ন, মাঝখানে যখন যাচ্ছে তখন এটা আবার কাটসাপের মতোই দেখা যাচ্ছে, তাই না? তা আমাদের আমাদের এটা দেখেন, আমরা আমাদের এটা যতখানি প্যাডিং দিয়েছি ততখানি জায়গা হাতে চিহ্ন নিয়েছে, ভালো এটা সুন্দর, কিন্তু কথা হলো যখন একটা থেকে আরেকটা যাচ্ছে মাঝখানে কোনো গ্যাপ নাই, ওই গ্যাপটা আমরা যদি এলআই কে একটু গ্যাপ দিয়ে দেই, মার্জিন লেফট রাইটে যদি একটা গ্যাপ দিয়ে দেই, তাহলে কি করা যায় বলেন তো? জিরো এখানে দিলাম, 5 পিক্সেল। এখন বলেন জিরো আর 5 পিক্সেল কেন দিলাম? পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন ভাই? আমাদের রিকোয়ারমেন্ট তাহলে পূরণ হলো, তাই না? আমরা যদি এখন একে ধরি, দেখেন এই এ থেকে এলআই থেকে প্রত্যেকটা এলআই দুই সাইডে হালকা হলুদ চিহ্ন যে দেখা যাচ্ছে, হালকা হলুদ চিহ্ন খেয়াল করেন, ওই যে হালকা হলুদ চিহ্ন, ওই হলুদ চিহ্নটা হচ্ছে মার্জিন। এখন আমাদের এইটা এইটা শুরু হয়েছে রাইট সাইড থেকে, তো আমরা এটাকে রাইট সাইড থেকে শুরু করতে হলে আমাদের ন্যাপবারকে বলে দিতে হবে না ফ্লট রাইট? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি? জি স্যার শুনতে পাচ্ছি। প্লট রাইট বলে দিলে এটা রাইট থেকে শুরু হবে কি না? না রাইট থেকে তো শুরু হচ্ছে না, এটা রাইট সাইডে নেওয়া যায় কিভাবে বলেন তো? স্যার ইউএল কে দেন দেখি প্লট রাইট করে, ইউএল কে বলে দিব দেখি প্লট রাইট। না ওটা কাজ করতেছে না, আমরা ফ্লেক্স দিয়ে কাজ করছি তো এই জন্য ওটা কাজ করতেছে না। আচ্ছা ওইটাকে নেওয়া যাবে, সমস্যা নাই, ওটা এখন আপাতত আমরা রাখি এভাবে। ওটাকে কিভাবে নিতে হয় আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের এইটার হইলো, তো এখন আমাদের এই উপরে জায়গা একটু কম আছে আর কি, বেশি কম রাখা নিচে বেশি রাখা, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার এটা আমাদের ন্যাপবারটা, ন্যাপবারটার উপরে আমরা জায়গা নিতে পারি কিনা? বেশি চলে আসছে মনে হয়, এখন এটা আমাদের মিডল বরাবর আসছে।
মিডল বরাবর চলে আসছে। এখন যারা গতকালকে কাজ করেছেন তারা এটাকে রাইটে নিয়ে আসছেন কি পদ্ধতিতে, আমি তাদের কাছ থেকে একটু শুনে নেই। ফ্লোর লেফট করে নিয়ে দিলাম স্যার, ফ্ল্যাশ ব্যবহার করে। জি ভাই, ফ্লোর লেফট রাইট করে নিয়ে দিলাম স্যার, ডান পাশে রাইট করে। আমরা তো আজকে ফ্লেক্স ব্যবহার করে করেছি, সেই জন্য সব এক সাইডে চলে আসছে, তাই না? জি স্যার। আর ওই যে ডিসপ্লে ফ্লেক্স করার কারণে আসলে এখানে ফ্লোর রাইটটা কাজ করছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা করা যায়, ওটা কিভাবে করা যায় আমরা খুঁজে বের করব, ঠিক আছে? আর ওই যে নেভবারটাকে টেক্সট অ্যালাইন টাইপ করেন স্যার, যায় নাকি? নেভবারটাকে কি করে দেব? টেক্সট অ্যালাইন রাইট স্যার, নেভবারটাকে টেক্সট অ্যালাইন রাইট। টেক্সট অ্যালাইন রাইট না, এগুলো যাবে না। আমরা আমাদের সময় যখন কাজ করতাম তখন বেশিরভাগই ফ্লট ইউজ করতাম। এটা রইলো, এখানে ফ্লেক্সটা কোথায় দিলাম? এই যে ফ্লেক্স দিয়েছি মেনু বারে। আচ্ছা, এইটাকে যদি আমরা দেখি, এটা এইটা কাজ করে কিনা। হ্যাঁ, ফ্লট দিয়ে স্যার মেনু বারটাকে ওই যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে হচ্ছে স্পেস বিটুইন দিয়ে দিই, স্পেস বিটুইন দিয়ে দেব তাহলে। হ্যাঁ, তাহলে মেনু বারটাকে, মেনু বারকে, হ্যাঁ হ্যাঁ, স্পেস বিটুইন দিয়ে দিলে হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট, মানে মেনু বারের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কোথা থেকে শুরু হবে, তাহলে বলে দেওয়া হয়েছে যে স্পেস বিটুইন, মানে দুইটা দুই মাথা থেকে শুরু হও। তাহলে আমরা যখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম তখন এই দুইটা দুই মাথা থেকে শুরু হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? তো মোটামুটি ভাবে আমাদের ডিজাইনটা কোথায় গেল? এইখানে, এইখানে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, একটা হোবারের একটা বিষয় আছে, তো হোবারটা আমরা কোথায় করবো? ন্যাপবারে হোবার করবো, ঠিক না? এখানে হোবার করবো না? কি দিব বলেন? আচ্ছা, এখানে তো দুইটা ফোঁটা হবে, তাই না ভাই? দুইটা ফোঁটা হবে না একটা ফোঁটা হবে? আচ্ছা, দিলাম একটা ফোঁটা। কি নির্দেশ করে? হ্যাঁ ভাই, হোবার মানে হলো আপনার ওই যে কার্সারের উপরে যখন আপনি সরি আপনার মেনু বারে আনবেন তখন ওই যে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় হোবার। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। হোবার করার ক্ষেত্রে কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব নাকি শুধু ফন্টের কালার চেঞ্জ করব, সেটাও আমরা করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করি, ফন্ট FONT ফন্ট কালার, মানে অনলি কালার লিখলি হয়ে যাবে, ঠিক না? অনলি কালার লিখলে হবে না? জি স্যার। আমরা সাদা দিলাম, এখন যেহেতু নীল আছে যখন হোবার ব্যাকগ্রাউন্ড হবে তখন ওটা সাদা হবে। আর ব্যাকগ্রাউন্ডটা হবে কি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটা দিয়ে দেই, ধরেন আমরা এখান থেকে ব্লু দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, ব্লু। এখন দেখি কি অবস্থা হয়, রিফ্রেশ করলাম, দেখেন আমাদের এটা হোবার হচ্ছে। আমরা কিন্তু কোনো টাইম দেই নাই, কিন্তু আমাদের এটা এখন হোবার হচ্ছে না ভাই? জি স্যার। জি স্যার, ভাই যারা নতুন আছেন একটু একটু রিপ্লে করেন ভাই, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি এটা আবার নতুন করে ডিজাইন করতেছি একদম প্রথম থেকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে পুরো ক্লাসটা চেষ্টা করব আমরা এটা শেষ করার। এখানে খেয়াল করেন যে আমি যখন হোবারটা দিলাম আমার এই যে যতখানি প্যাডিং দিয়েছি ততখানি জায়গা জুড়ে এটা হোবার হয়েছে, এবং এটা সুন্দর একটা যখন এখন দেখাচ্ছে নীল কালার বা কালো কালার ফন্টের কালারটা, যখনই হোবার হচ্ছে এটার কালারটা সাদা হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে, তাই না? তো এটা যদি একটা টাইম দিতে চাই তাহলে আমরা কি দিয়ে টাইম দিতে পারি বলেন তো, যেহেতু স্লো ভাবে আসবে।
ওই যে এর এর মধ্যে একটা ট্রানজিশন দিয়ে দিলে হয় মনে হয় স্যার। কোনটার ভিতরে ট্রানজিশন দিলে হবে? ওই যে স্যার নেভার ইউএল এলআই তারপরে যে এ আছে ওইখানে ট্রানজিশন একটা প্রপার্টি ইউজ করে ওইখানে একটা ডিলে টাইম দিয়ে দিলে হয়। ওইটাই দিব নাকি হোভারে দিব? হোভারে হবে না স্যার, ওই যে এতে হবে, এতে এতে ট্রানজিশন। হ্যাঁ ট্রানজিশন কত সেকেন্ড দিব? 2 সেকেন্ড স্যার, 4 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু হয়ে যাবে। 2 সেকেন্ড আর কিছু লাগবে দেয়া বলেন? না স্যার আর দিতে হবে না। বাবা এটা বেশি স্লো হয়ে গেলাম না জানো। জি স্যার 0.5 সেকেন্ড আমরা যদি একটা বর্ডার এটা বর্ডার রেডিয়াসটা যদি করি দেখি, বর্ডার দেই নাই তারপর বর্ডার রেডিয়াস করে দেখি গোল হয় কিনা, ঠিক না? কত পার্সেন্ট দিব? পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। একটা ডিজাইন হয়ে গেল না ভাই? জি স্যার। জি স্যার আপাতত কি আমাদের এই মেনু বারের কাজটা কি, এই যে আমাদের ডিজাইনে যেটা আছে এখানে দেখেন লোগো আছে এবং মেনু বারে ওই যখন সিলেক্ট হলো তখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা নীল হয়েছে এবং ভিতরে লেখাটা সাদা দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার এটা ইমেজ কোয়ালিটি খারাপ তো ভিতরে কি আছে না আছে আমরা শুধু ডিজাইনটা করে দেব। এই যে দেখেন এখানে এটা দেখা যাচ্ছে আর মেনুগুলো ওখানে দেখা যাচ্ছে, আর আমরা ড্রপ ডাউনের কাজটা আরেকদিন একটু দেখবো, ঠিক আছে? ড্রপ ডাউনের কাজ বুঝতে পেরেছেন ভাই? আজকে না, আজকে ডিজাইনটা করে দেয় ড্রপ ডাউনের কাজটা আমরা আরেকদিন দেখবো। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন ভাই। স্যার ওই যে আপনার মেনু বারের ওখানকার ওটা লিস্ট না নিয়ে না নিয়ে করলে হবে না? না লিস্ট না নিয়ে করলে সেটা সুন্দর হবে না। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। এখন আমাদের আছে এখানে একটা ব্যানার আছে আর এই লেখাটা ব্যানারের সাথেও আসতে পারে, আমরা নিজেরাও দিতে পারি, তো এটাকে আমরা নিজেরা ব্যানার লিখে দিব নাকি ব্যানারের সাথে একটা টেক্সট নিয়ে আসব, কোনটা? নিজেরা লিখে দিব স্যার। নিজেরা লিখে দেব, আচ্ছা চলেন নিজেরা লিখে দেই। তো এখানে আমাদের কোনটার কাজ হলো? মেনু বারের কাজ শেষ হলো। তো মেনু বারটা কোথায়? এই যে এটা মেনু বার, আমাদের এটা মেনু বারের কাজ শেষ। এখন দেন তারপরে আসবে আমাদের আর একটা ডিপ নিয়ে আসবো, এই ডিপটার নাম দিব ব্যানার, ক্লাস দিলাম, ক্লাস দিয়ে লিখলাম কি ব্যানার, লিখলাম ব্যানার। যেহেতু এখানে আমাদের আর তেমন সেকশন নাই তো এখানে আমরা সরাসরি ইমেজ ইমেজ ব্যবহার করতে পারি, তবে এখানে একটা ডিজাইন খেয়াল করবেন যেহেতু আমাদের উপরে টেক্সট আছে তাহলে আমাদের এই ইমেজটা কোথায় হবে? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে আমাদের, এটা আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তো আমরা এইটাকে এই যে ব্যানারটাকে নিয়েছি, ব্যানারটার ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিব একটু খেয়াল করেন, এখানে আমরা ডট লিখে দিলাম ব্যানারে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আনার উপায় কি বলেন তো? এইটা কি বেশি বড়? এটা আবার ছোট, বেশি বড় না। আমাদের ইমেজটা চুজ করার ক্ষেত্রে একটু সবসময় যারা
যারা কাজ করাবে আপনাদের দিয়ে তারা তো আপনাদের ইমেজ দিয়েই দিবে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো, আচ্ছা এটা নিয়ে নি আপাতত সেভ এস ইমেজ, আপনার যেই রকম ডিজাইন ক্লায়েন্ট আপনাকে সব কিছু প্রোভাইড করবে, আপনার সেটা নিয়ে টেনশন করার কিছু থাকবে না। আর যদি প্রোভাইড না করে আপনি আপনার মতো ডামি ইমেজ দিয়ে দিবেন। তো এখানে ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসার পরে আমাদের ওয়ান ডট জে, আচ্ছা এখন দেখি ইমেজটা আসলো কিনা। ইমেজটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না বলেন তো? স্যার কন্টেন্ট নাই সেজন্য, আমাদের এটার কোনো কন্টেন্ট নাই, আর এটা হচ্ছে হাইড ওয়াইড নাই। তো এটার হাইটটা একটু বলে দেই, তাই না? এটা দিলাম 200 পিক্সেল, দেখা যাচ্ছে তাই না ভাই? কারণ কন্টেন্ট তো নাই এটার ভিতরে, সেই জন্য ইমেজটা দেখা যাচ্ছে না। আমরা এটা হাইটটা 200 পিক্সেল বলে দিলাম, চাইলে আর একটু বেশি বলতে পারি, আপনার 400 পিক্সেল বলতে পারি। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট হয়েছে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিপিট বন্ধ করার জন্য কি করতে পারি বলেন তো? বলেন, আমরা এগুলো শিখেছি, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নন রিপিট, তাই না? ব্যাকগ্রাউন্ড শর্টকাট লিখে দেয় ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। হ্যাঁ, নো রিপিট এখন দিলে কি হবে, এটা আর রিপিট করবে না, এখন ছোট হয়ে গেছে দেখেন। আর তাহলে আমরা একটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড সাইজ কি করে দিতে পারি, কভার, ঠিক না? তাহলে ওই সাইজটাই ব্যাকগ্রাউন্ড কভার করে নেবে। এই পর্যন্ত বুঝতে পারছেন? এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার? ব্যাকগ্রাউন্ড সাইজ যদি 100% দেই, এই যে কভার লিখে দিছি এখনই 100% হয়ে গেছে ভাই। ও আচ্ছা, আই একটু ছোট করে দিই, নাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। এই যে ছোট করে দিলাম, এখন দেখতে ভালো লাগতেছে না ভাই? ইমেজটা আপনাদের ইমেজটা কি পছন্দ হয় না, নাকি না আমি আরেকটা ইমেজ আনবো? ভালো দেখাবে না, ঠিক না? এইটা নিয়ে যাই, এইটা আগে ডিলিট করে দেই। ও সমস্যা নাই, কি হলো ঝামেলা বাইতে গেল কেন? সেভ অ্যাজ ইমেজ, এটাকে ওয়ান নামে সেভ করে দিলাম, তাহলে হয়ে গেল জেপিজি জেপিজি। এখন দেখি রিফ্রেশ করলে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে ভাই, এখন তাহলে একটু চোখে বাজে, এখন কন্টেন্ট গুলো দিলে দেখা যাবে ভালোভাবে। যদি কন্টেন্ট দেই তাইলে আমরা এটা আরো বড় করতে পারি, এটা কিন্তু আমাদের ডিসপ্লে অনেক জুম করা, এই জন্য ছোট দেখায়, তাইলে আমরা আরো বড় করতে পারি। আর এখানে আমরা এটার হাইট দিয়েছি আপনার 100, এই হাইট চাইলে আমরা কমাই দিতে পারি, আমরা দিতে পারি না কমিয়ে? এখানে 300 দিয়ে দিলাম, তাহলে হয়তো একটু বড় হবে, এই যে হয়েছে বড়। আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে এখন কি আছে, এখানে আমাদের একটু কন্টেন্ট আছে, সামান্য কিছু কন্টেন্ট আছে। তো কন্টেন্ট গুলো যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? আমাদের এই যে ব্যানার আছে, ব্যানারের ভিতরে আমরা কন্টেন্ট গুলো লিখি। এখানে ছবি অ্যাডের ঝামেলাটা স্যার, ছবি এটা যে ঝামেলাটা হয়, ছবির যদি কখনো ইমেজের পিক্সেল গুলো বড় থাকে, যে মনে করেন আমি 1200 চাচ্ছি, আমার ছবি পিক্সেল হচ্ছে 1300 আছে, তো সেই ক্ষেত্রে কমাই দিলে ছবির অনেকখানি পরিবর্তন হয়ে যায়, এটা কি কোনোভাবে আটকানো যাবে? কভার দিলে পরিবর্তন হয়ে যায়? তাহলে কভার দিলে একটু যে যেরকম দেখতে ছিল একটু মানে কোন একটা কিছু হয়ে যায়। তবে আমরা চেষ্টা করবো নির্দিষ্ট সাইজেরই আনা, তাহলে আমাদের এই ঝামেলাটা হবে না, বুঝতে পারছেন ভাই? প্রফেশনাল কাজ যখন আমরা করব তখন আমরা নির্দিষ্ট সাইজেরই ইমেজ পাবো। আর আপনার নিজের প্রফেশনাল করার জন্য আমাদের অনেক ফ্রি সফটওয়্যার আছে, তার ভিতরে একটা জনপ্রিয় সফটওয়্যারের নাম বলেন, বলেন তো কেউ একজন, অনলাইন সফটওয়্যার জানেন আপনারা? ক্যানভা নাম শুনেছেন কখনো? ক্যানভা, জি ক্যানভা, জি কাজ করছে স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে মানে ফ্রি বলেন পেড বলেন, পেড ভার্সন ফ্রিতে নেওয়া যায়, তো সেক্ষেত্রে এইটা খুব ভালো কাজ করে।
ওইটা এক মাসের জন্য পেইড ভার্সনটা কিনতে হবে স্যার আমার মনে হয় ছবির সাইজটা যত যে অনুপাতে থাকে সেই অনুপাতে যদি হচ্ছে হাইট ওয়াইড দেওয়া হয় তাহলে মনে হয় না যে হচ্ছে ছবির মানে ইমেজটা পরিবর্তন হবে না তাহলে তো পরিবর্তন হবে না আমি তো সেটাই বললাম যে আমাদের ছবির সাইজটা আমাদের ডিজাইনের অনুযায়ী হলে আর কোনো ঝামেলা হবে না বুঝতে পেরেছেন তো এটা গেল এখানে এখন আমাদের একটা কন্টেন্ট আছে এখানে এখানে ছোট দুইটা কন্টেন্ট আছে কন্টেন্ট দুইটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি উপরে এটা একটু বড় আছে তো উপরে এটা দিলাম আমরা H1 H1 এর ভিতরে কি লিখলাম এখানে কি কন্টেন্ট আছে ওখানে যা থাকুক আমরা লিখলাম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিখলাম এটা দেখি আসে কিনা ওই যে আসছে দেখা যায় ওখানে দেখো ওটাকে কালার টালার পরে ঠিক করতেছি তারপরে আরেকটা ব্যাকগ্রাউন্ডে আরেকটু লেখা আছে পি এর ভিতরে ছোট লেখা পির ভিতরে এটাকে আমরা দিলাম লোরেম লোরেম দিলাম 10 হ্যালো আমাদের এখানে লোরেম অনেক লোরেম চলে আসছে আমাদের এত লোরেম লাগবে না আমরা এইটুকু রাখবো শুধু আসছে দেখে একটু হ্যাঁ আসছে এখন আমরা এটার কালারটা এই ব্যানারের কালারটা হোয়াইট করে দিই এখানে ফন্টের কালারগুলো হোয়াইট হয়ে গেছে ঠিক আছে এখন এটা আছে কোথায় এটা আছে একটু নিচের দিকে এই নিচের দিকে আমরা এটাকে মাঝ বরাবর বসাই দেখতে সুন্দর লাগবে হ্যালো স্যার হ্যাঁ বলেন পি ট্যাগে স্যার এন্ডটা দিয়ে দেন মানে শেষেরটা দেওয়া হয়নি স্যার পি ট্যাগের এন্ড আচ্ছা এন্ড কেটে গেছে আচ্ছা পি ট্যাগের ইন্ডিংটা কেটে গেছে ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে কি করব আমরা এই দুইটাকে একটু নিচে নামাবো তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা করতে পারি এইটা কি একটা প্যাডিং দিতে পারি প্যাডিং উপর নিচে দিলাম উপর নিচে উপরে প্যাডিং উপরে দিলাম এখানে এখন ভাগ ভাগ করে দেই খেয়াল করেন উপরে দিলাম বা নিচে দিলাম আপনার 50 পিক্সেল না কত বেশি হয়ে যাবে তারপর দিয়ে দেখি 50 পিক্সেল তারপরে দিলাম এইটা উপর নিচে হলো তারপরে লেফট টপ রাইট এখানেও দিলাম 50 পিক্সেল আমি 50 যখন তাহলে এইভাবেই থাকুক দেখি কি অবস্থা হয় এটা কিছুটা সরে আসছে তাই না এখন ডিজাইনটা মাঝ বরাবর আসছে এখানে কারো কোনো প্রশ্ন আছে আমাদের সেকেন্ড পার্টটা মোটামুটি ভাবে তৈরি হলো সুন্দরভাবে আমাদের রেসপন্সিভ হচ্ছে না কিন্তু আমাদের তৈরি হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলেন এই যে স্যার ডিজাইনটা স্যার এই যে নিচেরটা স্যার কম আছে উপরটা বেশি আছে স্যার যেহেতু আমরা স্যার দুইটা করলাম স্যার উপর নিচ ছোট দিলাম তো দুই কাছে ছোট ছোট করে ছাড়া দিবে স্যার যদি আমি নিচেরটা কম করে উপরটা বেশি করি তাহলে কি শেডিং টপ শেডিং এই বটম এইভাবে করে দিবে স্যার
হ্যাঁ হ্যাঁ ভাগ ভাগ করে দিবেন, এই যে ভাগ ভাগ করে দিবেন আপনার পেডিং কোনটা কত হবে। পেডিং শুধু পেডিং লেখাও আপনি একসাথে লিখে দিতে পারেন, আবার পেডিং টপ লেফট রাইট আলাদা আলাদা অপশন আছে, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। বুঝতে পারছেন ভাই? তো মেনু বারের কাজ গেল, আমাদের ব্যানারের কাজও গেল, এখন আসছে আমাদের সার্ভিস। এক সেকেন্ড ভাই। আমরা কোথায় ছিলাম ভাই? আমরা ছিলাম হলো এখানে আমাদের ব্যানারের কাজ হয়েছে, এখন আমরা যাব সার্ভিসে। তো এই সার্ভিসের কাজটা আমরা কিভাবে করতে পারি? সার্ভিসের কাজটা আমরা শুধু সার্ভিসটাকে একটা আলাদা ডিবির ভিতরে রাখবো, দেন এইগুলো আমরা প্রোডাক্ট হিসেবে নিব। হ্যাঁ, প্রোডাক্ট হিসেবে নিয়ে এগুলো কাজ করবো। তো সার্ভিস ট্যাগের জন্য আমরা আলাদা একটা ট্যাগ নিয়ে নেই, এখানে আমাদের এটার কাজও হয়ে গেল ব্যানারের, এখন নেব সার্ভিস। দিলাম সার্ভিস, দিলাম তার ভিতরে প্রথমে একটা বড় লেখা আছে H1, একটা আছে PTAG। দিলাম, দেখি কি আসে। আসতে এখানে দেখা যাচ্ছে, তো আমরা এটাকে সার্ভিস ধরনটাকে যদি আমরা একটু বড় করে লিখি, বড় নিচ্ছে না, এটা এতেই চলবে, আমার এর বেশি লাগবে না। আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? আরেকটা ডিপ দিলাম, ডিপের নাম দিলাম সার্ভিস।
তো ডিজাইন অনুযায়ী প্রথমে একটা বড় হেডিং আছে দিলাম, সেটা আমরা সার্ভিস নামে, তার নিচে একটু লেখা আছে, সেটা আমরা পি ট্যাগের ভিতরে নিয়ে গেলাম। এখন আমরা আমাদের এই যে সার্ভিস ক্লাসটা আছে, ক্লাসটাকে ডিজাইন করব কিভাবে করব, ডট ক্লাস একটা কালার, প্রথমে আছে কালার আছে হোয়াইট, এটা ব্যাক ফন্টের কালার আছে হোয়াইট, আমরা প্রথমে হোয়াইট করে দিলাম। তারপরে আছে আপনার টেক্সট লাইন, টেক্সট লাইন আছে সেন্টারে, দেখি হলো কিনা, হ্যাঁ হোয়াইট হয়েছে, টেক্সট লাইন সেন্টারও আসছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, আচ্ছা ওটা হোয়াইট নেই, সরি ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, আমি ভুল হয়েছে, এই কালারটা লাগবে না, এটা অটোমেটিকলি ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালার ও হোয়াইট করে দেওয়া যায় কিভাবে, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম কন্টেনারে, এটা আমাদের দরকার নাই, এখন ব্যাকগ্রাউন্ড কালার ও হোয়াইট হয়ে গেছে, এই যে দেখেন, এই যে নিচে সামান্য একটা প্যাডিং আছে, আমরা একটা প্যাডিং বটম দিতে পারি বা প্যাডিং দিতে পারি, প্যাডিং উপর নিচ সহকারে, উপর নিচে দিলাম 20 পিক্সেল, তার পাশে দিলাম সব সব দিকেই, হ্যাঁ এবার ঠিক আছে। এটা করতে আমাদের সময় লাগলো না, এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। যারা নতুন আছেন তারা তাদের হ্যালো স্যার বুঝতে পারছি না, এখন আসেন এইখানে যে কাজটা আছে, এইখানে ডিজাইনটা অনুযায়ী কি করছে, এখানে চারটা অপশন আছে, ডিভ আছে, চারটা ডিভের ভিতরে চার ধরনের ডিজাইন আছে, তো আমরা যদি এটাকে কাজ করি, চলেন আচ্ছা সার্ভিসটার কাজ আমাদের হয়ে গেল, আমরা তারপরে আসব, তারপরে এখন এইটা আরেকটা ডিভ নিব, এই ডিভটার নাম দিলাম কি ক্লাস, এটা প্রোডাক্ট নামে দিলাম, এর ভিতরে কয়টা ঘর আছে, একটা দুইটা তিনটা চারটা, তার মানে চারটা আলাদা আলাদা ডিভ হবে, তাই না? আলাদা আলাদা ডিভ হলে আমরা এখানে চারটা আলাদা আলাদা ডিভ কিভাবে বসাবো, তো আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স এর কাজ করব, বুঝতে পেরেছেন? আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স এর কাজ করলে কি করতে পারি, এখানে চারটাকে ভাগ করে দিতে পারি, চারটাকে ভাগ করে দিলে চলেন দেখি কিভাবে করা যায়। প্রোডাক্ট দিলাম, তো এই ভিতরে ডিভ আসবে, কয়টা ডিভ আসবে, চারটা, ডিভটার নাম দিলাম ধরেন কোড, সরি ক্লাস, ক্লাস এটা দিলাম প্রোডাক্ট, প্রোডাক্ট ওয়ান, হ্যাঁ আমাদের প্রোডাক্টের কোনো কাজ যদি লাগে, লাগবে অবশ্যই, তো সেক্ষেত্রে আমরা এটা জায়গা তৈরি করে রাখি, ডট কন্ট্রোল ভি প্রোডাক্ট, এটা জায়গা তৈরি করে রাখলাম। এখন আসি আমরা পরেরটায়, প্রোডাক্ট ওয়ান, একে যদি আমরা বলি হোয়াইট 25%, তাহলে কি হবে বলেন তো? আমাদের এখানে ডিজাইনে আছে চারটা আছে, তো আমরা একটাকে 25% বলে দিছি, তো বাকিগুলোও 25%ই চলে আসবে, তো এইটা গেল এখানে। এখন আমরা এটার ভিতরগত ডিজাইনগুলো একটু করি, ভিতরগত ডিজাইনগুলো কি আছে, একটা লোগো আইকন আছে, তারপর একটা ছোট লেখা আছে, প্যারাগ্রাফ, একটা বাটন আছে, আমরা এখানে কি করতে পারি, আইকনের জন্য আমরা কি ইউজ করতে পারি বলেন তো?
চেষ্টা করব সবসময় ই ব্যবহার করার, আপনার কি বলে ওই যে ফাইল নামিয়ে সিডিএন ব্যবহার করার চেষ্টা খুব কম করব আইকন। আমরা এখন ফ্রি গুলো ইউজ করব, তো এখানে কি ধরনের আইকন আছে দেখি একটু। সেটিংস এর আইকন, তাই না? সেটিংস এর আইকন এখানে আছে, সার্চ দিলে হয়তো আসবে। একটু ওয়েট, আমরা আগে সিডিএনটা অ্যাড করি না, আমরা তো সিডিএনটা অ্যাড করি না, তাই না? সিডিএন কই গেল? ফন্ট অসম সিডিএন, এটা ফন্ট অসমের আপনার ই চেঞ্জ করছে, তাই না? ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ করে ফেলছে, এখন খুঁজে পাচ্ছি না যে কোথায়। স্যার উপরে আইকনে ক্লিক করার আগে সেখানে তো পাওয়া যায়, কিন্তু এইখানে আগে তো আমরা এখান থেকে সরাসরি নিয়ে যেতাম। হ্যাঁ আগে পাওয়া যেতে পারে, এখন পাওয়া যাচ্ছে না এখানে। আমিও ট্রাই করছি স্যার, এখন সাইন ইন করতে হয় আগে ফন্ড অফিসার থেকে। হ্যাঁ আগে সাইন ইন করে উনারা মেইলে পাঠানো পাঠায় আর কি। মানে এখন তারা ভিআইপি হয়ে গেছে, একটু ব্যবহার করে তো সবাই। জি স্যার, এখন একটু ভিআইপি হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই? আমরা এটা নিলেই হয়ে যাবে আমাদের। তো এই যে লিংকটা নিয়ে আসলাম, এই লিংকটা আমরা কোথায় ইউজ করব? এই যে আমাদের link.style আছে, এখানে আমরা ইউজ করে দিব। সরি, আগে আমাদের লিংক করতে হবে না? এবার ঠিক আছে, বলেন কথা বলে না, কথা বলে না। এখন আমরা আমাদের আইকনটা ইউজ করতে পারি, দেখি শো করে কিনা আমাদের আইকন। এই যে আসছে, দেখছেন? তারপরে ওটাকে আমরা বড় ছোট করবা নেই। হ্যাঁ কিন্তু এখন আসছে, আইকন আসছে। এখানে বড় ছোট করার অপশন আছে, কি আছে? এই যে বড় ছোট, এই যে 9x কিভাবে লিখতে হবে তাও দেওয়া আছে এখানে, যে আপনি কিভাবে লিখবেন এগুলো বড় ছোট। আগের ডিজাইনটাই ভালো ছিল, এই ডিজাইনটা একদম, এই ডিজাইনটা একদম বেহাংরা একটা ডিজাইন, বুঝতে পারছেন ভাই? আগের ওদের লুকটাই, আগের লুকটা ভালো ছিল। এগুলো বড় ছোট করার জন্য ই দেওয়া আছে, যে কই জানি গেল, প্ল্যান দেওয়া আছে। তারপর এফএ 3x লাগবে, এফএ আইকন 3x। হ্যাঁ বড় করার জন্য না, ওগুলা এখানে দেওয়া ছিল, সেগুলো কোথায়? ওইটা এখনো আমি পাই না, আগে দিতে হয় এখন দেন না, সব এলোমেলো করে। এইটার সাথে তো আরেকটা ভালো আছে, গেটিং ফন্ট অসাম, আরেকটা আছে না সেটা অনেক ভালো, গেটিং ফন্ট অসাম। হ্যাঁ সেইটাই, এইটা ওই গেটিং ফন্ট অসামে
এটা ডাউনলোড করা যায় সরাসরি নাকি গেট ফন্ট অসম কোনটা গেটিং ফন্ট অসম গেট স্টার্ট এটা ছোট ফোর টা নিয়ে যাই শুধু ফোর নাকি ফোর দিলেই হয় এবার যে পাঁচটা অপশন আছে শুধু এইগুলো ইউজ করতে পারবো যদি আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চাই তখন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে হলে আপনার ওটাকে ধরে এই যে দেখেন আমি দেখাচ্ছি এটাকে কিভাবে ধরবেন এই যে এটাকে দিয়েছি আমরা যদি চাই লিংক আর কি আই ট্যাগটাকে দিয়েছি এইটাকে যদি চাই যে এটাকে লিংক আপ হবে তাহলে হবে অথবা আপনি প্রোডাক্ট আই ট্যাগকে যদি বলেন প্রোডাক্ট ওয়ান এই দেখেন এটাকে আমরা বড় ছোট কিভাবে করি একটু খেয়াল করেন ভাই এই ট্যাগ দিলাম আই ট্যাগ হ্যাঁ সরাসরি আই কে ডাক দিলাম আই কে ডাক দিয়ে যদি বলি ফন্ট সাইজ 100 পিক্সেল এখন দেখবেন যে কত বড় হয়ে যায় দেখেন বড় হয়েছে জি ভাই ঠিক আছে একমাত্র যে প্রশ্ন করছিলাম তার উত্তর পেয়েছেন আপনি জি ভাই পাইছি মানে এটা আপনি কাস্টমাইজ করে করতে পারবেন তো আমরা কাস্টমাইজ করে করতেছি না এখন আমাদের ওই যে ফন্টের যে সাইজ দেয়া আছে ওই সাইজ অনুযায়ী আমরা রেখে দেই কাস্টমাইজ করলে পরে করে কাজ করব তো এইটা গেল এই তারপরে ফন্টটা আমাদের চলে আসলো আচ্ছা মিশু আপু আপনি কি বুঝতেছেন জি স্যার ঝামেলা হবে না তো স্যার না স্যার স্যার আমার ঝামেলা হবে স্যার মনে হয় আব্দুল্লাহ আল মামুন ভাই কেন ঝামেলা হবে বলেন তাহলে আবার ক্লিয়ার করি কারণ আজকের পর থেকে ঝামেলা রাখা যাবে না আমরা ঢুকে যাব বলেন আব্দুল্লাহ ভাই কোন জায়গায় সমস্যা স্যার কোডিং এ যান স্যার হ্যাঁ বলেন স্যার কোডিং এ যান স্যার কোডিং এ যাব আচ্ছা গেলাম স্যার এই যে লিংক যে করলেন স্যার যে স্পেল শিট স্যার এখানে হ্যাঁ ওটা আমরা একটা লিংক এনেছি লিংক এনে শুধুমাত্র এই যে সিডিএন আমরা পরবর্তীতে সিডিএন ব্যবহার করব কই জানি গেল সিডিএন এই যে সিডিএন এখানে আপনি যত ধরনের ডিজাইন আছে সাপোজ ধরেন কোন একটা ফন্টের ডিজাইন বা কোন স্যার আমি হ্যাঁ বলেন স্যার এই সেটিং যে লোগোটা যে আনলেন স্যার আমি এখানে অন্য লোগো আনি তখন এখানে কি করব স্যার অন্য লোগো আনলে এই যে আপনার এখানে ফন্ট অসম আছে ফন্ট অসমে যাবেন যাইয়া আইকনে যাবেন আপনি এখান থেকে যে কোনো একটা আইকন পছন্দ করেন বলেন আপনার পছন্দ অনুযায়ী একটা আইকন নেব এখন তবে এগুলো পেইড এগুলো নেওয়া যাবে না ফ্রি নেওয়া লাগবে পেইড গুলো আমাদের পেইড মেম্বার হওয়া লাগবে তা না হলে পাবো না এখন বলেন এর ভিতর থেকে কোনটা নেব এইটা আচ্ছা এইটা ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এই যে দেখেন এইটার কোড চলে আসছে এই যে দেখেন উপরে দেখছেন জি স্যার এইটার উপরে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে এই যে কপি হয়ে গেছে এখন আমরা শুধু এইটা আই না এই যে ক্লাস লিখেছি আই ট্যাগের ভিতরে এই সম্পূর্ণ আই ট্যাগটা কেটে দেব কেটে দিয়ে এখানে নাই মনে করেন কোনো ডিজাইন নাই এখানে শুধু বসাই দিবেন ওইটা আই না পেস্ট করে দিবেন দেখেন ওই যেটা কপি করে আনছি সেটা পেস্ট করছি কিন্তু তাই না জি স্যার রিফ্রেশ করি দেখি ওই যে দেখেন বাবাজি হুইল চেয়ার চালাচ্ছে জি স্যার এটা বুঝতে পারছি স্যার আচ্ছা উপরে যে লিংকটা যে করলেন স্যার ওইটার লিংকটা কোথা থেকে আনলেন স্যার কোনটা কোনটা উপরে স্যার লিংক যে করলেন স্যার আচ্ছা এইটা মানে আমাদের এই যে আইকনটা কাজ করবে এই আইকনটা তো আমাদের কোথাও থেকে আনতে হবে তা না হলে তো আমাদের নিজেদের বানানো লাগবে তাই না তো এখন এইটা এই ওয়েবসাইটটা এই যে ফন্ট অসম নামে এই ওয়েবসাইটটা বানিয়ে রাখছে এদের সার্ভিস আছে এরা এটা বানিয়ে রাখছে আমরা এদেরটা ইউজ করতে পারি তো এখন ইউজ করার জন্য এদের সাথে তো আমাদের একটা কানেকশন তৈরি করা লাগবে তাই না হয় এদের যে ফাইলটা আছে এদের যে সোর্স ফাইল মানে এদের যে রিসোর্সটা যেখানে রাখা এই ফন্ট ডিজাইন করে রিসোর্সটা রাখা সেই রিসোর্সটা হয় ডাউনলোড করে নিতে হবে আমাদের ফাইলের সাথে অ্যাড করার জন্য অথবা সরাসরি এদের সাথে কানেক্ট করাই দিতে হবে তো সরাসরি কানেক্ট করানোর সিস্টেম হচ্ছে লিংকের মাধ্যমে আর এই লিংকটাকে বলা হয় সিডিএন বুঝতে পারছেন
তা আমরা সরাসরি লিংকটাকে নিয়ে গেছি, লিংকটাকে নিয়ে শুধু এখানে আমাদের ফাইলের সাথে ওকে লিংক করাই দিছি, বুঝতে পারছেন ভাই? এই লিংকটা পাইলেন কই স্যার? ভাই একটু জোরে বলা যায়, মাইক্রোফোনটা কাছে এনে স্যার, লিংকটা কোথায় পাইলেন? আমি নতুনটা ইউজ করিনি, আমার কাছে ফাইল আছে ওইটা ইউজ করি। তো অন্যান্য ওয়েবসাইট এটা সিডিএন গুলো আবার লিখে রাখছে, তা আমরা কি করছি এখানে লিখছি গুগলে, এসে লিখছি ফন্ট অসাম সিডিএন, ওই যে দেখেন উপরে অনেকগুলো সিডিএন লিংক আছে ফন্টসামের। তো এখান থেকে আপনি কোনটা নিবেন এটা বুঝবেন কিভাবে, এই যে দেখেন লেখা আছে এই লাস্টে খেয়াল করবেন সিএসএস অল, অল ডট মিন ডট সিএসএস, মানে এখানে সব ধরনের কানেকশন আপনি পাবেন অল। বুঝতে পারছেন ভাই? জি স্যার। এখন আর কোনো প্রবলেম হবে না স্যার? প্রবলেম হবে না। আমরা ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবো না? জি অবশ্যই স্যার। এটা তো অফলাইনে কাজ করবে না? হ্যাঁ অফলাইনে কাজ করবে না। তো সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য এদের কাছে সাইন ইন করে ডাউনলোড করা যায়, অথবা এই দেখেন এখানে যদি লেখেন ফন্ট awesome cdn নাম লিখে font awesome ফাইল স্যার বলেন 4.7 না 4.70 যেটা আছে ওটা স্যার ব্যাকগ্রাউন্ড স্যার ওখানে স্যার ভালো ফন্ট গুলো পাওয়া যায়। আচ্ছা এই যে দেখেন ডাউনলোড ফন্ট awesome, ফন্ট awesome নিজেই দিয়ে রাখছে, আমরা এটা ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে সরাসরি ডাউনলোড এর অপশন দিয়ে দিয়েছে, দেখছেন? জি স্যার। সরাসরি এই না এইটা আবার নতুন একদম ফন্ট অসম 6 যে নতুন ভার্সন সেটা, আর নিচে আসছে এই যে এটা হচ্ছে ওয়েব ভার্সন, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন, হ্যাঁ এটা হচ্ছে প্রো, এই প্রো এর ভিতরে আপনি সব ফন্ট গুলো পাবেন, আর নিচেটা হচ্ছে ফ্রি, বুঝতে পারছেন ভাই? প্রোটা তো কিনে নিতে লাগবে, প্রোটা তো কিনে নেওয়া লাগবে $99 দিয়ে পুরো কিনে নেওয়া লাগবে এক বছরের জন্য, তাহলে আপনি পুরো যত আইকন আছেন সব ব্যবহার করতে পারবেন, আর ফ্রিতে যা আছে ফ্রিতে মনে হয় 1600 আইকনের মতো আছে, এই 1600 ফ্রি আইকন আপনি ব্যবহার করতে পারবেন। ফ্রি এ ভালো স্যার। এই যে ডাউনলোড করার অপশন পাই গেছেন আপু, এইমাত্র যে বললেন হ্যালো, ফ্রি করার পর ইউজ করব কিভাবে আমাদের কাজের জন্য? আচ্ছা এইটা ডাউনলোড করার পরে এইটা যখন ডাউনলোড করবেন, আচ্ছা দাঁড়ান ডাউনলোড করে দেখি ফ্রি ফর স্যার। এই প্রো ভার্সন গুলো কি ম্যাক্সিমাম লোক কিনে না ইউজ করে? জি জি মানে এই যে ফাউন্ডেশনের প্রো ভার্সন, তারপর আরো হাজার মানুষ ইউজ করে, হাজার হাজার মানুষ, আমাদের মতো ওই যে গরিব কতজন আছে, আমরা তো গরিব, আমরা তো ওই যে শেকুদার মতো বলবো তোরা গরিব, মানে এই প্রভাষণ গুলো কি মানে ব্যবহার হয় তাহলে সচরাচর সবাই করে মোটামুটি? সচরাচর বলতে কি যারা বড় ডেভেলপার তারা কখনো কোনো ফ্রি টুলস ইউজ করে না, এটা মাথায় রাখবেন, কারণ ফ্রি টুলস কষ্টদায়ক, ফ্রি জিনিসই কষ্টদায়ক, যত জায়গায় ফ্রি খাইতে যাবেন দেখবেন খুব কষ্ট, পাতলা পায়খানা শুরু হয়ে যাবে পেটের। এই যে দেখেন এটা ডাউনলোড করলাম, এখন এটা কি আপনাদের লিংক করে দেখাবো যে কিভাবে কাজ করে? দেখুন স্যার, এত ভেজাল না করে পিএনজি ইমেজ নামাইলে হয় না? না ভাই ফন্টের কাজ তো পিএনজি দিয়ে হয় না, ওইটা হচ্ছে একটা ফন্ট, আপনি বুঝবেন। এই যে দেখেন এইখানে আমি যখন ফন্টের সাইজটা চেঞ্জ করছি তখন কি লিখছি ফন্ট সাইজ, সেই সাইজ দিয়ে চেঞ্জ করলাম, মানে ওটা একটা ফন্ট, আর আপনি পিএনজি দিয়ে করলে সেটা তো ইমেজ হয়ে যাবে। আচ্ছা এই যে দেখেন এখানে আমাদের ফন্ট আসাম ওয়েব জিপটা না ডাউনলোড হয়েছে, আমরা এটাকে আগে এক্সট্র্যাক্ট করে নেই, হ্যাঁ জিপটাকে আগে ভাঙি, ভাঙা তারপর দেখি এটার ভিতরে কি আছে। ওই যে ভাঙতেছে একটু দেখেন, এর ভিতরে অনেক কিছু আছে,
তুষার ভাই কি দিছেন ভাই, এটা এটা করলে কি পিসি ফাস্ট হয়? তুষার ভাই আমার কথা কি শোনা যায় না ভাই? হ্যালো, শোনা যায় স্যার? তুষার ভাই নাই ক্লাসে? স্যার বাইরে গেছে মনে হয়, আসে মনে আচ্ছা, আমাদের ফাইলটা মনে হয় এক্সট্রাক্ট হয়ে গেছে প্রায়। হ্যাঁ হয়ে গেছে। এই যে যেটা এই ফাইলটা আমরা কপি করে নিয়ে যাই, এই ফাইলটা কপি করে নিয়ে আমাদের ফাইল কোথায়, এই যে এখানে দেখেন, এখানে রেখে দিলাম, পেস্ট, এখানে কপি করে পেস্ট করলাম আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে। এই যে এখানে চলে আসছে। তো এটার ভিতরে আমরা কোনটা লিংক করব, এটার ভিতরে লিংক করব আমরা, আমাদের লাগবে হলো মূলত এই যে অল ডট সিএসএস ফন্ট সাম মিন হয়ে গেল কোনটা, এই যে অল মিন সিএসএস এইটা লাগবে আমাদের মূলত। বুঝতে পারছেন ভাই? আমরা চাইলে এইটার সাথেও কানেক্ট করতে পারি, অথবা অন্য সব এইটাকে যদি আমরা শুধু কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল কপি করে যদি এইখানে বসাই দেই, দেখেন পেস্ট, হ্যাঁ এখানে বসাই দিলাম, আর কিছু করি নাই। দেখেন আমার কাজটা একটু সবাই খেয়াল করেন, যে এখানে স্টাইল শিট লিখলাম, এই যে লিংকটা করেছিলাম এই লিংকটা এখন কেটে দেই, লিংকটা কেটে দিলাম, খেয়াল করেন ভাই, শুধুমাত্র অল মিন ডট সিএসএস, এখন কিন্তু লিংক নাই, লিংক আছে না স্যার? নাই, শুধু অল মিন ডট সিএসএস নামে আছে। এখন দেখি আমাদের এই আইকনটা থাকে কি থাকে না, আইকনটা আছে কিন্তু ই হয়ে গেছে, এটা কাজ করতেছে না, কিসের জন্য কাজ করতেছে না, আরো কিছু কানেক্ট করা লাগবে হয়তো বা, দাঁড়ান দেখি না। কানেক্ট না করার কারণ কি বলেন তো স্যার? ওটা মনে হয় যে ওই ফাইল থেকে বাইরে কপি করে আনে ফেলাই দিয়েছেন, যার কারণে মনে হচ্ছে না স্যার। আমি এইভাবে করতেছিলাম, আমারও হচ্ছিল না। আপনি স্যার ওই যে ডাইরেক্ট ফোল্ডারটা থেকে লিংক ধরাই দেন দেখি স্যার, তাহলে মনে হইতে পারে। আচ্ছা দেখি তাহলে, ডাইরেক্ট ধরাই দিয়ে দেখি। তো প্রথমে আমাদের যেতে হবে তাহলে ফন্ট অসম ফাইলে, তাই না? আমাদের ফন্ট এটা না, দেখি তো ফাইলের নামটা দেখে আছি, ফন্ট অসম ফ্রি ওয়েব, হ্যাঁ এটা আগে ঢুকতে হবে, ফন্ট অসম ফ্রি ওয়েবে ঢুকলাম। ঢোকার পরে এটা তারপরে যাব কোনটায় দেখি, সিএসএস আছে মনে হয়, সিএসএস, সিএসএস এ ঢুকলাম। ঢোকার পরে আবার একটু চেক করে আসি, ফন্ট অসম এ ঢুকলাম, সিএসএস এ ঢুকলাম, দেন অল মিন ডট সিএসএস, তাই না? অল মেইন ডট সিএসএস, এখন দেখি এবার কাজ করছে, কপি করে আইনে ফালাই দিছি তো এই জন্য ধরে নাই। জি স্যার, ওই সময় অনেক সময় এইভাবে প্রবলেম করে, আমিও মাথা ঘামাই ফেলাই তখন। আচ্ছা যাই হোক, আমাদের তাইলে আমাদের আর সিডিএন করা লাগলো না, এখন এটাকে আমরা চাইলে বড়ও করতে পারি ছোটও করতে পারি। কিভাবে,
এখানে বড় ছোট করার আমরা কি অপশন দেখছিলাম ভাই বলেন তো? সাইজ, হ্যাঁ স্যার, ফোন সাইজ দিয়ে স্যার বড় ছোট হবে। ফোন সাইজ না, আমাদের ওদের ডিফল্ট যেটা আছে ওইটা আপাতত ইউজ করি এখন। ফোন সাইজ না হয় নাও ইউজ করলাম। ইদানি এফএক্স না মনেও থাকে না। এই যে কই কই গেল কই গেল, এই যে এক্সাম্পল, এই যে এখানে এটা আমরা এফএ 4x। স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা এটা এখন আমাদের বড় হয়ে গেল আইকনটা। আচ্ছা এখানে আমাদের আইকন আসলো, আইকনের পরে কি আসবে? আইকনের পরে আসবে একটা ছোট একটা টেক্সট। তা আমরা এটা একটা ছোট টেক্সট দিয়ে দিই, কির ভিতরে দিব এই থ্রি এর ভিতরে দিয়ে দিই। কি টেক্সট দিলাম, কি টেক্সট হবে? আইটি সাপোর্ট, আইটি সাপোর্ট এস ইউ ডাবল পি ওয়াটিং। আইটি সাপোর্ট, তারপর একটা ছোট একটা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ দিয়ে দেই। হ্যাঁ বলেন। আর এখানে যে স্যার ডিপ ক্লাসের মধ্যে স্যার প্রোডাক্ট 1 এর ভিতর আই ক্লাস এখানে যে লিংকটা করে দিছে, এটা তো স্যার নেট থাকে স্যার, লিংকটা নিলাম স্যার কপি করে স্যার ওই আইকনটার। এখন আমাদের নেট না থাকলেও সমস্যা নাই, এখন আমাদের নেট না থাকলেও কাজ করবে, কারণ ফাইলটা এখন আমাদের ফাইলের ভিতরে আছে। আমি বুঝতে পারছি স্যার এটা তো, কিন্তু এই যে স্যার আমি যে ওই আইকনটারে যে এখানে যে ক্লাসের ভিতরে যে দিলাম স্যার লিখেছে, এইটা ফাইল থেকে কোথায় পাবো স্যার? ফাইলে যাই, এইটা আপনি ফন্ট অপশন থেকে দেখে আসতে হবে ভাই, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা ঠিক আছে, ফন্ট অপশন থেকে দেখে দেখে আপনি শুধু কোডটা নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন ভাই? জি স্যার বুঝতে পারছি। তো এখানে আমরা দুইটা জিনিস তৈরি করলাম, আইটি সাপোর্ট তৈরি করলাম, এখানে কয়লাইন আছে সাইলাইন আছে। আচ্ছা এইটা আমাদের একটু লেখাটা একটু ঝাপসা দেখা যায় নাকি? না ওই যে সব লেখা এরকম, যাই হোক আমাদের এখানে পাঁচ লাইন আছে তাই না? তো আমরা এখানে পাঁচ লাইন করি, লোরেন যতটুকু আসে দেখি এতে কয় লাইন হয়। ও বাবা বেশি লাইন হয়ে গেছে, একটু কাটিং কুটিং করে দিই, স্টার্টিং করে দিই, এই যে দিলাম, এখন দেখি কয় লাইন হয়। এই যে কয় লাইন হয়েছে ওইটাই চলবে আমাদের। হ্যাঁ তো এই গেল, এখন নিচে আছে কি? নিচে আছে ডিজাইন অনুযায়ী একটা বাটন আছে তাই না? তো আমরা এখানে একটা বাটন আনতে পারি? জি স্যার পারি স্যার। কি মাধ্যমে পারি? বাটন ট্যাগ, বাটন ট্যাগের ভিতরে, বাটন ট্যাগের ভিতরে ওর নাম আছে কি ধরেন ক্লিক, তারপরে এই একটাকে আরো তিন জায়গায় কপি করে দিলে হয়ে যাবে না? জি স্যার হবে স্যার। তো আগে সবার আগে, হ্যাঁ বলেন। এই যে বাটন ট্যাগটার ভিতরে যে আপনি বাটনটা নিলেন স্যার, এটা বাটন ট্যাগ ছাড়া অন্য ভাবে করা যায় না? যে যেমন এ ট্যাগের মাধ্যমে আসলে ওইখানে তো বাটনে ক্লিক করলে তো কোথাও যাবে একটা, সেক্ষেত্রে তো আমাদের বাটনের মধ্যে এ ট্যাগ নিতে তো হবে ভাইয়া। স্যার এখানে সমস্যা নাই, সমস্যা নাই ভাই, এটা নিয়ে মারামারি করার কিছু নাই। এটা এখানে এ ট্যাগ দিয়ে করা যায়, বাটন দিয়েও করা যায়, বাটনের ভিতরে এ ট্যাগ দিয়ে দেন আপনি ক্লিক নিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে একটা এ ট্যাগ দিলাম, এই যে দেখেন বাটন হবে জানি কি জানি ভাই, আরে ভুলে গেলাম, সাবমিট সাবমিট। হ্যাঁ এটা দিয়ে করা যায় কিন্তু এটা দিয়ে করবো না আমরা, এটাকে সরাসরি বানাই। আচ্ছা এগুলো বাদ দিই, টাইপ বাদ দিয়ে দিই, এটাকে সরাসরি আমরা বাটন বানাই ফেলাই। এটা এই যে ক্লিক হিয়ার আসছে, এটাকে বাটন বানাই ফেলাবো, বুঝতে পারছেন?
এখন এখানে দেখেন এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা আমরা ধরে ডাক দিয়েছিলাম, এইটাকে যদি এখন বলে দিই টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সবকিছু মাঝখানে আসবে না? মাঝখানে আসলো, আমাদের একটা ডিজাইন পূর্ণ হলো, এই যে সবগুলো মাঝখানে আছে, একটা ডিজাইন পূর্ণ হলো। তারপরে সবগুলো দেখি ডিজাইন অনুযায়ী, এটা সব মাঝখানে একটু গ্যাপ প্রত্যেকটারই আছে, সমস্যা নেই, সুন্দর আছে। এখন কি করতে হবে আর কি দেখি, ব্যাকগ্রাউন্ড কালারটা দেন স্যার, ব্যাকগ্রাউন্ড কালারটা। জি ভাই, ব্যাকগ্রাউন্ড কালারটা দেন স্যার। ও ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেব কোথায়? প্রোডাক্ট ওয়ানে দিব। কেন দিব বলেন তো? এটা তো প্রোডাক্ট ওয়ানে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই না? জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাশ কালার আছে, অ্যাশ কালারের এখান থেকে দেখি এইটা দিয়ে দিই, এটা মানে অ্যাশ কালার দেখি, এটা তো অ্যাশ কালার হলো না। অ্যাশ কালারে কোড জানেন কেউ? এই যে দিয়ে দিলাম অ্যাশ কালার, এবার হয়েছে মানে দেখি এটা হচ্ছে ডিডি 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 স্যার চলে আসবে। আমরা একটা কাজ করি, এই যে আমাদের প্রোডাক্ট ওয়ান আছে, এইটার চারপাশে, এটা চারপাশে না উপর নিচে দেখি, এটা পাশে একটা প্যাডিং, ভিতরে একটা প্যাডিং ও আছে, চারপাশে একটা মার্জিনও আছে, তাই না? তো আগে আমরা প্রোডাক্টের, এই প্রোডাক্টের না, প্রোডাক্ট না সরি, প্রোডাক্ট ওয়ানের এটাকে কি টগল করি নাই? টগল, এবার ঠিক আছে। প্রোডাক্ট ওয়ানের চার একটা প্যাডিং দেই, চারপাশে প্যাডিং, উপর নিচে দিলাম 20 পিক্সেল, আর দুই পাশে দিলাম 10, দেখি কি হয়। উপর নিচে 20 পিক্সেল, আর একটু ভালো বাড়াই দিলে মনে ভালো লাগবে, 30 দিই তো, এবার ঠিক আছে, দুই পাশে জায়গা ঠিক আছে, আর লাগবে না। এখন এটা চারপাশে একটা মার্জিন দিতে হবে, কেন মার্জিন দিতে হবে বলেন তো? এই যে ডিজাইনের পাশে দেখেন একটা খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আমরা কিভাবে তৈরি করব? মার্জিনের মাধ্যমে। তো চলেন মার্জিন দেই, মার্জিন উপর নিচে লাগবে না, উপর নিচে 0, দুই পাশে দিলাম 10 পিক্সেল, না 10 পিক্সেল বেশি হয়ে যাবে, 5 পিক্সেল দিলাম, কারণ 5 পিক্সেল দিলাম কিসের জন্য বলেন তো ভাই? এইটারও 5 পিক্সেল এটার পাশে গ্যাপ থাকবে, এইটারও তো 5 পিক্সেল এটার পাশে গ্যাপ থাকবে, তাহলে দুইটা মিলে যখন 10 পিক্সেল হবে তখন এটা গ্যাপটা ভালো দেখাবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা এই হলো, একটা তৈরি হলো, এখন চলেন বাকিগুলো কপি পেস্ট করি। আর কোনো ডিজাইন কি বাকি আছে বলেন? আচ্ছা বাটনটা তৈরি করা হয় নাই, এর বাটনটা তৈরি করা হয় নাই, বাটনটা তৈরি করে নি, এই যে প্রোডাক্ট অন কে ধরে একে ডাক দিতে হবে, ডাক দিয়ে একে আমরা আগে প্রথমে বলবো টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি করব? নান, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম প্রথমে, কি হলো চলেন দেখি, এটা লেখার ক্লিকটা ওইটা ওইটা উঠে গেল। দেন আমরা কি করব, এটার চারপাশে একটা প্যাডিং দিব, কেন প্যাডিং দিব বলেন তো? বাটন তৈরি করার জন্য, বাটন তৈরি করার জন্য, 10 পিক্সেল, 10 পিক্সেলে কি হবে দেখি, একটু বেশি দিলে মানে ভালো লাগবে, 15 দিয়ে দিই। আচ্ছা এটা একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা কি কালার আছে একটু দেখি, এখান থেকে নীল আছে, নীল, ব্লু, ব্লু ব্লু, ব্লুর কালার কি ভাই বলেন তো? একদম লিখে দেন স্যার। হ্যাঁ একদম লিখে দেন, ব্লু, BLUE, বি, আচ্ছা ব্লু লিখে দিলাম, এখানে একটা সেমিকোলন আসবে, এটা দিলাম, এই যে আসছে, আই সুবহানাল্লাহ, এটাটাও তো ব্লু, হ্যাঁ ফন্টের কালারটা চেঞ্জ করে দেই, ফন্টের কালারটা চেঞ্জ করে সাদা করে দিই, তাই না? জি স্যার। কালার দিলাম হোয়াইট, FFF দিলাম, হোয়াইট দিয়ে দিলাম। দেন কি করা যায়, এটার উপরে একটু মার্জিন দেওয়া যায়, মার্জিন দিলে ঠেলে নিচে নামিয়ে দেবে না, মার্জিন, মার্জিন টপ 10 পিক্সেল, লেগে আছে লেখাটার সাথে, এলো মার্জিনটা কাজ করলো না নাকি, এর উপরে তো মার্জিন দিলাম, হ্যাঁ মার্জিন তো কাজ করার কথা, করছে মনে হয় বেশি করে দেন,
একটু বেশি দিয়ে দেখি, ঠিক না? না কাজ করতেছে না, মার্জিন টপ কাজ করতেছে না। আচ্ছা শুধু মার্জিন লিখে দেখি তো, মার্জিন উপরে উপরে দিলাম 20 পিক্সেল, রাইটে 0, সব 0। না এখানে মার্জিন কাজ করবে না, আর এতে মনে হয় মার্জিন ওইভাবে কাজ করে না। ওই এতে মার্জিন কাজ করতে গেলে মনে হয় স্যার একটা ডিসপ্লে ব্লক বা ইনলাইন ব্লক এরকম কিছু দিয়ে দিতে হবে। তো আমরা মার্জিনের দরকার নাই আমাদের কাজ করানোর, আমরা অন্যভাবে কাজ করি। সেটা কি, আমাদের যে টেক্সটটা আছে টেক্সটটার নিচে একটা মার্জিন দিয়ে দিতে পারি বা প্যাডিং দিয়ে দিতে পারি, কি বলেন? আরেকটা কাজ করা যায়, সেটা কি করা যায়, এই যে দেখেন আমরা এখানে যদি দুইটা বিআর ইউজ করি, আমরা বিআর এর ব্যবহার শিখেছিলাম না? জি ভাই শিখছিলাম, শিখেছি স্যার। বিআর ব্যবহার করে দিলাম, দেখেন গ্যাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে যে ভাই বিআর এর ব্যবহার করলাম না স্যার? আমরা এক জায়গা থেকে সমাধান না পাইলে আরেক জায়গা থেকে সমাধান নেওয়ার চেষ্টা করব, ঠিক না? এখানে আমরা বিআর ব্যবহার করে দিলাম, সুন্দরভাবে গ্যাপটা হয়ে গেল। এখন এই বাটনটা সুন্দর হচ্ছে, আর কিছু লাগবে এখানে বাটনের? বাটনটা চ্যাপটা ছিল একটু, বাটনটা স্যার উপরে নিচে 10 পিক্সেল করে দেন, ডানে বামে 20 পিক্সেল দেন, তাহলে একটু বাটনটা ভালো দেখাবে। এটাই করে দিই, আর প্যাডিং দিয়েছিলাম উপরে নিচে সব মিলে 15, তাই না? তা উপরে নিচে দিলাম 10, আর দুই পাশে দিলাম 20 করে, তাই না ভাই? 20 করে, এবার হয়তোবা লম্বা হবে। হ্যাঁ এবার লম্বা হয়েছে। তো এখানে কি আমাদের আর কোনো কাজ বাকি আছে? আর কোনো কাজ বাকি নেই। এখন আমরা কি করতে পারি, একটা কাজ এই যে এইটা কোনটা, এই যে প্রোডাক্ট 1 নামে দিয়েছি, এইটাকে শুধু আমরা কপি পেস্ট করব, আর তিনটা কপি পেস্ট করব, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি। এখন এগুলো দেখবেন নিচে নিচে আসছে, আমার যা মনে হয় আসবে নিচে নিচে। এই যে দেখেন কেন নিচে নিচে আসছে বলেন তো? এটাকে তো স্যার বলে দেওয়া হয়নি যে কি কাজে লাগবে, এটা আমরা বলবো কোথায়, প্রোডাক্ট কে, কারণ এটা মাদার ডিপ কে প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টটা যদি বলে দেয় ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স আমরা বলে দিলাম, দেখি এখন কি হয়। হ্যালো ভাই, কথা শোনা যাচ্ছে? জি স্যার, একটু সাহায্যের জন্য আসছিল। যাই হোক, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এখন আমরা দেখি কি হয়। এখন দেখেন কত সুন্দর পাশাপাশি বসে গেছে, দেখতেও সুন্দর লাগতেছে না? এখন প্যাডিংটা যদি আপনাদের যদি মার্জিনটা মনে হয় যে মার্জিনটা ভিতরে একটু কম দেখাচ্ছে, তাহলে একটু মার্জিনটা বাড়াই দিবেন, তাই না? মার্জিনটা কি কম মনে হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, একটু বাড়াই দেন স্যার। একটু বাড়াই দেব, ওই জানি দিছিলাম 5 পিক্সেল, কোন জায়গায় জানি দিছিলাম, এই যে এইখানে, তাহলে 10 পিক্সেল করে দেন। এই যে এখন গ্যাপটা বেশি হয়ে গেল, ঠিক আছে ভাই? এখন আমাদের ডিজাইনটা দাঁড়াই গেল। আপনারা যদি ফন্ট গুলো আলাদা আলাদা দিতে চান, তাহলে প্রত্যেকটার থেকে আলাদা আলাদা ফন্টে শুধু কোড গুলো বসিয়ে দিলেই হবে। সেগুলো কি আমার করা লাগবে ভাই? না স্যার। সবাই একটু রিপ্লাই করেন। না স্যার। আমাদের বাকি আছে শুধু নেচার, এইটুকু বাকি আছে। তো আমরা কি এইটুকু করে দেন ব্রেকে যাব, নাকি ব্রেক থেকে এসে করব? করে ব্রেকে যাব স্যার। আচ্ছা করে ব্রেকে যাব, ব্রেকে গেলে আমি কিন্তু একটা কাজ দিব এবং সাথে ব্রেকও দিয়ে দিব, আপনারা কাজটা কমপ্লিট করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমরা চলেন নিচের কাজটুকু করি, নিচের কাজটুকু একদম সহজ। কিভাবে আমাদের এখানে প্রোডাক্ট, প্রোডাক্টের কাজটা হয়ে গেল, প্রোডাক্ট কাজ শেষ। এই দেখেন আমি কত সুন্দর গুছিয়ে গুছিয়ে এক জায়গায় রাখতেছি, দেখছেন? কাজ শেষ, আস্তে এটাকে বন্ধ করে এক জায়গায় করে দিতেছি। এখান থেকেও করতে পারবেন, এখান থেকে এগুলো সুন্দর গুছিয়ে গুছিয়ে ক্লিক করলে এগুলো গুছাই গুছাই রাখা যায়। এই যে এগুলো গুছাই রাখলে আপনার দেখতেও সুন্দর সুন্দর লাগবে, তারপরে আপনি যে কোনো সময় কাজও করতে পারবেন।
এই যে আমাদের এগুলো গুছানো হয়ে গেল। এবার ঠিক আছে, এখন আমাদের এই মেইন কন্টেইনারের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব, ডিআইভি। এই ডিভটার নাম হবে কি বলেন তো, কি দেওয়া যায়? টিম দিলাম, টিম। হ্যাঁ, ক্লাস দিলাম টিম, টিম দিলাম। দেওয়ার পরে এখানে কি কি অপশন আছে দেখেন, এটা অর্ধেক পরিমাণে আছে, একটা আছে একটা ছবি আছে এখানে দেখা যায়, ভিডিও না একটা ছবি আছে, আর এক পাশে কিছু লেখা আছে। তো আমরা সেটাকে করি সুন্দর করে। তো টিমটাকের ভিতরে আমাদের প্রথমে আসবে আরেকটা ডিভ আসবে, ছবির জায়গায় একটা ভিডিও অ্যাড করে দেখাবো, ভিডিও টেকটেক করে কাজ করা হবে। আচ্ছা দেখি তাহলে ভিডিও অ্যাড করা যায় কিনা, চলেন। এখানে ক্লাস দিলাম, এটা নাম দিলাম তাহলে ভিডিও, ঠিক আছে, ক্লাস দিলাম, ভিডিও দিলাম। তো ভিডিওটা অ্যাড করার জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করা লাগবে? ভিডিও ট্যাগ। তো এখানে সোর্স চাচ্ছে, তো চলেন একটা ইউটিউব ভিডিও বসাই দিই, কি বলেন? ইউটিউব ভিডিও একটা বসাই দিই, দেখি কোন ভিডিও আসে কিনা। আচ্ছা এখানে আমারই ওই আপনাদের এলইডিপি আপনাদের পেজের একটা লিংক আছে, এইটাকে বসাই দিই, দেখি লিংক বসাই দিলে কাজ করে কিনা। কন্ট্রোল সি, যা বাবা কেটে যা। এখন আমরা এই টিমকে যদি কন্ট্রোল সি করে ডট কন্ট্রোল ভি, এখানে যদি বলে দেই হোয়াইট কত পার্সেন্ট, 50%, হোয়াইট বলে দিলাম 50%। ও সরি, টিম কে না, তো টিম কো হোয়াইট 50% কেন বলবো, ভিডিও কে বলবো, ডট কন্ট্রোল ভি হোয়াইট 50% বলে দিলাম। দেন আর কি কি আছে এটার, আর টিমের কি কি আছে, টিমের ডিজাইন দেখি, টিমের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, চলেন টিমের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার ব্লুই দিলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু চলে আসছে, লিংক কি আসছে, ভিডিও, ভিডিও তো কিছু দেখাচ্ছে না, ব্যাপার কি ভাইয়া, ওটা আইফ্রেম দিয়ে রং লাগবে, আইফ্রেম নামে ক্লাসের নাম সিম হয়ে গেছে, আইফ্রেম থেকে আইফ্রেমটা নিয়ে নেন। জি ভাই, শেয়ার থেকে আইফ্রেমটা নিয়ে নিলে ভালো হবে, আইফ্রেম থেকে হবে। জি ভাই, ভাই এমব্রয়ডারি করে, এমব্রয়ডারি করে নিয়ান। আচ্ছা চলেন নিয়ে আসি তাহলে, এখান থেকে নিয়ে আসি, ভিডিও থেকে নিয়ে আসি, তাই না? জি ভাইয়া, জি ভাইয়া, ওকে, সরাসরি লিংকে তাহলে বসবে না, শেয়ার করার পরে, শেয়ারে যান। হ্যাঁ শেয়ার থেকে, এখান থেকে আইফ্রেম নামে একটা অপশন আছে, এমবেল, হ্যাঁ এখান থেকে এইটা নিয়ে আসতে হবে, তাই না ভাই? জি ভাই, ওখানে ক্লিক করলে হয়ে যাবে, এখানে ক্লিক করলে কপি হবে না, এই যে কপির অপশন, কপি করেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এখানে বসিয়ে দেখি, ভিডিওটা বাদ দিলাম, এবার দেখি কাজ করে কিনা, লোড যখন নিতেছে মনে হয় কাজ করবে, কারণ সোর্স থেকে লোড নিতেছে, তো হ্যাঁ কাজ করছে দেখেন, এইভাবে ভালো কাজ করে এটা। হ্যাঁ এখান থেকে ভিডিও সরাসরি দেখা যায়, এই যে আসছে, চলে আসছে, তাই হোক আমাদের এটা কাজ করেছে। তো এখন আমাদের এই ভিডিওটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা চারপাশে একটা প্যাডিং দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওটারও প্যাডিং আছে দেখেন, আমাদের ডিজাইনের চারপাশে একটা প্যাডিং আছে না, তো আমরা ভিডিওটাকে প্যাডিং না দিয়ে টিমটাকে একটা প্যাডিং দিই, কারণ ওটা সম্পূর্ণ দুটোটাই প্যাডিং আছে, তো টিমটাকে একটা প্যাডিং দিই, প্যাডিং উপর নিচে দিলাম, ধরেন সব মিলিয়ে 30 পিক্সেল যদি দেই সব দিকে, দেখি কেমন হয়, আর একটু বেশি লাগবে মনে হয়, তাই না ভাই? 40 পিক্সেল করে দিন, 40 পিক্সেল করে দেন, এবার ঠিক আছে। কিন্তু এই পাশে কিন্তু আমাদের জায়গা কম রাখছে দেখছেন, এই পাশে কন্টেন্ট দেই তারপরে বোঝা যাবে। তো এখানে ভিডিও, আর এখানে আরেকটা ডিপ ইউজ করব, কি ইউজ করব বলেন তো? আচ্ছা এখানে হোয়াইটটা উল্লেখ করা আছে, বিদায় কিন্তু ওটা ধরছে,
আমরা যদি হোয়াইটটা উঠাই দেই দেখি কি অবস্থা হয়, হোয়াইট আর হাইটটা যদি উঠাই দেই তাহলে কি অবস্থা হয় একটু খেয়াল করি, ছোট হয়ে আসছে দেখছেন। হোয়াইট থেকে 100% করে দেন স্যার, তাহলে মনে হয় ওই যে 50% এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখানে পার্সেন্টেজ হোয়াইট দিলাম আপনার 450, আর হাইটটা অটো নেবে, হাইট দিব না। গেল হয়ে গেল, কিছু কাটে গেল নাকি? ভাই এই পাশে ভিডিও রয়টার একটু ইয়া করে দেন, এটা একটু ওয়েট ভাই, এটাকে 450 করে দেখি, আর হাইটটাকে যদি কেটে দেই তাহলে কি কাজ করবে? হ্যাঁ কাজ করছে, এবার ও হাইট পায় না, একে হাইটও বলে দিতে হবে, হাইট হাইট 300 বলে দেই নাকি ভাই? জি ভাইয়া, এইবার এটা তাও পর্যায়ে আসছে, 450 বলেছি তাতে একটু বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে হাইট ভাগ করে দিতে হবে। আমরা দুই পাশে প্যাডিং দিয়েছি কত, 40 40 80 দিয়েছি, তো আমাদের মেইন ডিভের সাইজ কত, 900 পিক্সেল না, তো 40 40 80 বাদ গেলে থাকে কত, 820, 820 কে ভাগ করলে অর্ধেক করলে কত হয় ভাই? 410 না, 410 ভাই, এইবার অর্ধেক ভাগে চলে আসছে দেখেন। আর এখানে যদি আপনি হোয়াইটটা একটু কমাই দিচ্ছেন আর কি, হাইটটা তাও দিতে পারেন, দেখ আমার হাতে হাইটটা যেটা আছে থাকুক। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন স্যার, যে সিএসএ সিএসএস এ আমরা যদি টিম ডট টিম ভিডিও যদি দেই এটা হবে না স্যার, ভিডিওর জায়গায়? না না না, এটা কি আলাদা ভাবে সামনের গুলো উপরের গুলো যেভাবে নিছিলেন স্যার ওই জন্য বললাম। ভিডিও গুলো ভিডিও ক্ষেত্রে বলে দিতে হবে ওদের ভিতরে, যেমন ইমেজ এর ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম, এই যে আমাদের ইমেজ যখন নিয়েছিলাম কোথায় জানি নিয়েছিলাম, একটা লোগো নিয়েছিলাম জানি কোনটার ভিতরে, নাম মেনু বার, এই মেনু বারে মেনু বারের ভিতরে দেখেন এই যে লোগোর হোয়াইট বলে দিছি 100 দেখছেন? জি স্যার। না স্যার আমি ওইটা বলেছি স্যার, আমি বলতেছি দো টিম ভিডিও এটা এটা দেওয়া যাবে না। না না না, ওকে স্যার, তো এটা গেল আমাদের, এখানে ভিডিওর কাজ শেষ, হোয়াইট 50% দিয়েছি। দেন আমাদের কি ট্যাগ আসবে, ধরেন এখানে এটা কি দিলাম, টিম দিলাম, তো টিমের নামে তো একটা দিয়েছি, আওয়ার টিম নামে দিব এখন। ক্লাস আওয়ার টিম দিলাম, আওয়ার টিম নামে, এইটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, এটার ওয়াইট কত পার্সেন্ট হবে? আর এটার ভিতরে কন্টেন্ট আছে কি কি দেখা যাক, কন্টেন্ট আছে, একটা টাইটেল আছে আর কিছু লেখা আছে, তো চলেন টাইটেলটাকে আগে নিয়ে আসি, একটা H2 ব্যবহার করি, H2 ব্যবহার করলাম, এটার ভিতরে কি লেখা যায়, এখানে কি লেখা আছে, আওয়ার টিম, তা আওয়ার টিম লিখলাম, ও ইউ আর আওয়ার টিম লিখলাম। দেন আছে পি ট্যাগ, তাই না, পি ট্যাগ এর ভিতরে লো রেম লিখলাম, লো রেম আবার লিখলাম, লো রেম দুই পেজ লিখলাম বড় বড় করে, এইটা এখানে একটু বিয়ার দিয়ে দিলাম, কারণ ওখানে দুইটা, ওখানে দুইটা ভাগ আছে দেখতে পাচ্ছেন ভাই, যে কয়েকদিনে গেল ডিজাইন, এতে দুইটা ভাগ আছে মাঝখানে একটা গ্যাপও আছে, তাহলে দুইটা বিয়ার দিয়ে দেই, এখানে একটা বিয়ার দিলাম আর একটা বিয়ার দিলাম, দেখি কি হয়, কি হলো আমাদের লেখা কই, এই যে চলে আসছে দেখেন, এই যে নিচে আসছে ভাগ হইছে, এখন পাশাপাশি নাই কেন, নাই সেজন্য আমাদের কি করতে হবে, ডিসপ্লে প্লটলান, দেখছেন আমাদের ডিসপ্লে ফ্লেক্স এর কাজ কত সুন্দর ভাবে হয়ে যাচ্ছে, কয়েকবার প্র্যাকটিস হয়ে গেল, ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এবং আওয়ার টিম যেটা আছে এই আওয়ার টিমের কন্টেন্ট কে আমরা কি করে দেব, কালারটা হোয়াইট করে দেব, নীল কালার এর ভিতরে কালো কালার দেখায় না, দিলাম দেখেন ডিসপ্লে ফ্লেক্স হলো, হোয়াইট কালার চলে আসলো। এখন এইটার তো পাশে কোনো প্যাডিং ট্যাডিং কিছু নাই, হ্যাঁ, তো এইটার যদি পাশে একটা কিছু প্যাডিং ট্যাডিং দিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটাকে একটা প্যাডিং দিতে হবে,
প্যাডিং যেহেতু আমাদের বাম সাইডে প্যাডিংটা লাগতেছে আমরা প্যাডিং লেফট দিতে পারি কিনা বলেন ভাই পরবর্তীতে আমরা পরবর্তীতে সাজানোর ক্ষেত্রে আমরা আরো প্যাডিং দিয়ে কাজ করব আর লেফট রাইট সব জায়গায় কিন্তু এখন আপাতত আমাদের ডিজাইন অনুযায়ী প্যাডিং লেফটে আমরা যদি 20 পিক্সেল 25 পিক্সেল দিয়ে দেই তাহলে মনে হয়ে যায় দেখি হ্যাঁ এটা থেকে আলাদা হয়ে গেছে লেখা আরো অনেক লেখা আছে আমরা চাইলে আরো